السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا شمنيت ديني ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা গুণগান সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য যিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রিজিকের মালিক রিজিকদাতা যিনি আমাদের হায়াত মওত সব কিছুর মালিক যিনি আমাদের দুনিয়া আখেরাতের মালিক সুখ দুঃখ সব কিছুর মালিক যে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান সম্মানিত করেন যাকে চান লাঞ্ছিত অপদস্থ করেন আল্লাহ পাকের হাতে সব কিছু বিয়াদিকাল খৈর আল্লাহ পাকের হাতেই সমস্ত সার্বিক কল্যাণ যিনি চান যাকে হায়াত দান করেন যিনি চান যাকে মৃত্যু দান করেন আল্লাহ যাকে চান আমির করেন আল্লাহ যাকে চান গরিব করেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমীর হাতে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুধু প্রশংসাই না সমস্ত জীবনের এবাদত বন্দেগি তার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন শিখিয়েছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আর তোমার উম্মত বলুক আর প্রত্যেক মানুষ যেন বলে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি এবং আমার কুরবানি নসকের আর একটি অর্থ হচ্ছে আমার সমস্ত ইবাদত বন্দেগী নসক মানে কোরবানি নসক মানে ইবাদত বন্দেগী ও মাহিয়ায় এমনকি আমার সারা জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ মহান আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালনকারী বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহ রব্বুল আলামিন যিনি রব রব মানে অস্তিত্বহীন কি অস্তিত্ব দান করেন আবার অস্তিত্বে নিয়ে আসার পরে সেটাকে বৃদ্ধি করেন চিন্তা করেন আপনার আমার সৃষ্টির ইতিহাস দুনিয়াতে কিছুই ছিলেন না আপনি আপনার নামগন্ধও ছিল না আপনার বাপ মায়ের ছেলে মেয়ে হবে কি না তাও কারো জানা ছিল না তারপর আল্লাহ পাক অস্তিত্ব দান করলেন কত দুর্বল হ্যাঁ কত অসহায় করে কত কচি কাঁচা একবারে সুবহানাল্লাহ তারপরে সেটাকে সমস্ত দিক থেকে সুস্থতার দিক থেকে শারীরিক দিক থেকে ওজনের দিক থেকে হ্যাঁ হাড় হাড্ডি গোস্ত সমস্ত বিবেক বুদ্ধি ব্রেন বোধ শক্তি হ্যাঁ বিদ্যা অর্জনের শক্তি সমস্ত কিছু ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন বৃদ্ধি করলেন যিনি বৃদ্ধি করেন যিনি ধীরে 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 ক্ষুদ্রকে বড় করেন তিনি রব এটা হচ্ছে রবের অর্থ এবং যার হাতে সমস্ত কিছু
সে আল্লাহর যাবতীয় প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রশংসা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সুরায় ফাতিহা দিয়ে। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর যিনি শুধু আমার আপনার মুসলিমের নয়, শুধু মানুষের নয়, আলামিন সমস্ত বিশ্বজগতে যা কিছু আছে, যে কেউ আছে, যা কিছু আছে, পশু হোক, পাখি হোক, আর গাছপালা হোক, সব কিছুর যিনি মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রশংসা যে যত করতে পেরেছে, তার ইবাদত বন্দেগি যে যত সুন্দরভাবে এবং যত ভালো করে করতে পেরেছে, সে তত বেশি ইহকাল পরকালে ধন্য হয়েছে। আম্বিয়া রসুলগণ সবচাইতে বেশি এবং সবচাইতে সুন্দর করে সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দেগি করেছেন, সবচাইতে বেশি শুকরিয়া আদায় করেছেন, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করেছেন, প্রশংসা করেছেন। এবং আমাদেরকে বলা হয়েছে তাদের অনুসরণ করো। দরুদ ও সালাম নাজিল হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, রহমতের আধার। জি, তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে একমাত্র বিশ্বজাহানের জন্য, বিশ্বজগতের জন্য, আলামিন বিশ্বজগতের যে কেউ আছে, শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলিমদের জন্য তিনি দয়ার করুণা রহমত না, প্রত্যেক মানুষের জন্য রহমত। এই জন্য ওই সব পথহারা, দিশেহারা মানুষ, কাফের, মুশরিক, বেদিন, পাপি, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য বড়ই মায়া করেছেন, জান দিয়ে দিয়েছেন, হ্যাঁ, ঝুঁকি নিয়েছেন সব রকমের, মাতৃভূমি ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন কি বা গরজ ছিল, হ্যাঁ, যে তোমাদের জন্য আমি মার খাবো কেন, আমার তাতে কি, তোমরা জাহান্নামে যাও না হয় জান্নাতে যাও, যেখানে যাবে সেখানে যাও, আমার কি তাতে। লাআল্লাকা বাখিউ নাফসাকা, নবী সাল সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে হে মোহাম্মদ, হে নবী, মনে হচ্ছে যে তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে। আল্লাহ এখনও মমিন, যে এরা মুসলিম মমিন হতে চায় না, এবার এরা ইমান নিয়ে আসতে চায় না। ইল্লাম ইউমেনুবী হাযাল হাদিস আসাফা, আক্ষেপ করে মনে হচ্ছে যে তুমি মারাই যাবে, তুমি হ্যাঁ মারাই যাবে, কারণ এরা কোরআনের প্রতি ইমান নিয়ে আসতে চায় না। অথচ তার কি গরজ, গরজ আপনার, গরজ আমার, যে হেদায়েতের রাস্তা নিতে হবে, জান্নাতের রাস্তা নিতে হবে। আল্লাহ পাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আজকে মাসিক প্রোগ্রাম এই মোবারক মসজিদে দাল্লা সানাইয়ার, জি, এই প্রোগ্রামে আমাদের দিনী ভাইয়েরা যারা নিয়মিত আসেন তারা তো এসছেন, অনেক নতুন মাশাআল্লাহ মোবারক চেহারা এসছেন, সবাইকে আল্লাহ পাক যেন মোবারক করেন, সবার জীবন আল্লাহ পাক যেন বরকত দান করেন। শুনে খুশি হলাম যে অনেক দূর থেকে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে অনেকে এসেছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন। প্রত্যেক ভাইয়েরা যারা এখানে এসেছেন, দূরে থেকে হোক কাছে থেকে, আল্লাহ পাক পদে পদে যেন নেকি দান করেন, প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ গুনাহ খাতা যেন মাফ করেন এবং মর্যাদা উঁচা করেন, এবং আল্লাহ পাক যেন আজকে এখান থেকে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি বলছি না যে আমার কথা দিয়ে হেদায়েত, কারণ আমার কথাতে হেদায়েত সীমিত নয়, কিন্তু কোরআন ও হাদিসে হেদায়েত সীমিত আছে। বিদাতি মুরব্বীরা দাবি করে যে হেদায়েত আমার অনুসরণে সীমিত আছে, না, আল্লাহ পাকের কথা মানাই হেদায়েত সীমিত আছে। কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথে, রাস্তায়, আদর্শে হেদায়েত সীমিত আছে। আপনি আল্লাহ পাকের কোরআনে কারিম ছাড়া, তার কালাম ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া, আদর্শ ছাড়া, তরিকা ছাড়া, অন্য কোনো তরিকা দিয়ে হেদায়েত চাইবেন আর মনে করবেন যে আমি হেদায়েতের রাস্তায় আছি, আমি জান্নাতের রাস্তায় আছি, আপনি বড়ই ভুলে আছেন, মেহনত করছেন সবগুলি বরবাদ হয়ে যাচ্ছে। একমাত্র তরিকা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই তরিকা সম্পর্কে জেনে ওই তরিকায় চলতে হবে। প্রথম কথা, এই তরিকা সম্পর্কে জানতে হবে, না জানলে কি করে চলবে। এখানে আপনারা এসছেন, তাই না,
যদি রাস্তায় না জানা থাকে যে দাল্লাসানায় কেমন করে যাব, তাহলে এই মাহফিলে আসার শুধু নিয়ত থাকলে কি হবে? রাস্তাই চেনেন না, এলো পাথরে যেদিকে ভালো রাস্তা পাচ্ছেন ওইদিকে গাড়ি টান দিচ্ছেন, কি আপনি কি মসজিদে পৌঁছতে পারবেন? পারবেন? কখনো পারবেন না। তাহলে মনে রাখবেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পর্কে প্রথম জানতে হবে যে তরিকা কোনটা, যেই তরিকার ওপর মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। জানার পরে এখন বসে থাকলে হবে না, জেনে নিয়েছেন যখন মুক্তির পথ, জেনে নিয়েছেন যখন জান্নাতের পথ, জেনে নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ উসওয়ে হাসানা, হ্যাঁ, তখন সেই পথে অবিচল থাকতে হবে, সেই পথে অটল থাকতে হবে, সেই পথে দ্রুত গতিতে চলতে হবে। কারণ কখন রাস্তায় আপনি বাধাগ্রস্ত হয়ে যান, হঠাৎ করে রাস্তাতে মালাকুল মত চলে আসতে পারে, রাস্তা ধরবো ধরবো এই ঠিক হয়ে যাব, রাস্তায় উঠে যাব, রাস্তায় উঠে যাব করছেন, নবীর রাস্তায় চলে আসব, নবীর রাস্তায় চলে আসব করতে করতে হঠাৎ করে মালাকুল মত চলে আসলো, মালাকুল মত এসে আপনাকে রাস্তায় উঠতে দিল, রাস্তার নিচে আছেন না, ওখান থেকে রুহ নিয়ে চলে গেল, কাজ হবে? জি, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পথ সম্পর্কে আজকে আলোচনা করব। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29 এই তিনটি আয়াতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদিহি, স্মরণ করো এই দিন কি, যেই দিন জালেম মানুষ নিজের দাঁতে আঙ্গুল কামড়াবে। আদ্দা ইয়াদ্দু মানে হচ্ছে দাঁতে আঙ্গুল কামড়া। দাঁতে আঙ্গুল কেন কামড়ায় জানেন? টেনশনে আর কেউ, হ্যাঁ, কিসে কিসে মুসিবতে, হ্যাঁ, ওর চেতে কাছের একটা শব্দ আছে, আফসুস, আক্ষেপ করে, নাম্বার ওয়ান এটা আছে, আক্ষেপে, তাই না? অনেকে আক্ষেপ করতে গিয়ে দাঁত এতে আঙ্গুল দিয়ে রাখে, কামড়ায় না, হুঁশ আছে একটু। আর অনেকের হুঁশ থাকে না, আমি শুনেছি যে একজন লোক আক্ষেপ করতে গিয়ে ওর আঙ্গুলকে কেটে শেষ করে দিয়ে কামড়িয়ে নিয়েছে, কামড়ে শেষ করে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, কথা বুঝতে পারছে? হুঁশ নেই যে কী করছি আমি। যখন মানুষ আক্ষেপ, সীমাহীন আক্ষেপ হয়, তখন হুঁশ দিশে হারিয়ে দেয়। কেয়ামতের দিনটা ওই রকমই দিন হবে, এর চাইতে যেটা বলছি, যেটা ধারণা করছি, তার চাইতে বেশি ভয়ঙ্কর দিন হবে এই কেয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন। কারণ সেই দিন সম্পর্কে কোরআনে কারিমে যা বলা হয়েছে সেটা অসাধারণ ভয়ানক দিন, অসাধারণ ভয় ভীতির দিন। সুবহানাল্লাহ, সীমা থাকবে না মানুষের ভয়ের ভীতির। জি, তাই আল্লাহ পাক রব্বুল বলছেন সূরা হজের শুরুতে এই কিয়ামতের দিবস সম্পর্কে মানুষ কেমন পেরেশান অবস্থায় থাকবে। ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, স্তন্যদানকারী মহিলা তার বাচ্চাকে, দুধ পান করছে বাচ্চা, 2-4-10 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চাকে ভুলে যাবে। চিন্তা করেন তো, দুনিয়াতে যত বালা মুসিবত আসুক না কেন, বিপদ আপদ, বাচ্চা আছে করলে 2 মাস 3 মাসের বা 10 দিনের বাচ্চার মা ভুলে যায়, ভুলে, যতই বড় মুসিবত আসুক না কেন, ভূমিকম্প হলো বাচ্চাকে কোলে করে পালাবে, পালাবে না, পালাবে না, হ্যাঁ, যদি ওপর থেকে গোলাবর্ষণ হয় তবুও বাচ্চাকে কোলে করে পালাবে, যে বাচ্চাকে রক্ষা করি আগে, বন্যা ধাওয়া করে আসছে, বাঁধ কেটে গেছে, তারপরে বাচ্চাকে কোলে করে পালাবে, পালাবে না, পালাবে না, তার মানে বাচ্চাকে ভুলছে না। সাধারণত দুধদানকারিণী মহিলা, হ্যাঁ, এই শিশুকে, দুধ পান করা শিশুকে, নিজের বাচ্চাকে ভুলে না, ভুলে না, ভুলে না, দুনিয়াতে ভুলে না, কিন্তু কেয়ামতের ভয়াবহতা দুনিয়ার যে কোনো ভালো মুসিবতের চাইতে এত বেশি হবে যে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধ পান করা ছিল নিজের বাচ্চাকেও খেয়ালই নেই, এর চাইতে ভয়াবহ অবস্থা শুনেন। ওয়া তাদাউ কুল্লু যাতে হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারী ধারণকারিণী তার গর্ভপাত করে দেবে, বাচ্চা নেমে গেছে পেট থেকে, প্রসব হয়ে গেছে, ওর খেয়ালই নেই, হুঁশহারা, হুঁশহারা কি হবে, মানুষ যখন হুঁশ হারিয়ে দেয় চোখ বড় বড় করে। আচ্ছা, দুনিয়াতে এরকম আছে নাকি? হ্যাঁ,
যে কোনো মুসিবত আসুক না কেন, মহিলার পেটে বাচ্চা 9 মাস 10 মাসের, আজ বাচ্চা বাচ্চা পেট থেকে প্রসাব হচ্ছে আর ও খেয়াল রাখে না, এরকম হইতে পারে? প্রসাব বেদনা যে কত আছে আপনার বিবি সাহেবাকে জিজ্ঞেস করবেন, আপনি তো বুঝবেন না, আপনি মনে করছেন যে কি পেটের ব্যথার মতো আমার হয়তো, বা আমার হয়তো দাঁতের ব্যথার মতো, অথবা আমার একটু বাতের ব্যথার মতো, না জিজ্ঞেস করিয়েন, যারা বিয়ে করে নিয়েছেন স্ত্রীকে জিজ্ঞেস করিয়েন। জি জি, আর যদি সুযোগ সুবিধা থাকতো তো বলতাম যে একবার পেটে বাচ্চা ধরে দেখেন আর বাচ্চা প্রসব করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কত কষ্ট করে আপনার বাচ্চার জন্য, সুবহানাল্লাহ, আর কত কত স্তরে কষ্ট করে, যেই দিন থেকে পেটে বাচ্চা ধরে সেই দিন থেকে কী কষ্ট তার চলছে, বাচ্চা মানুষ করা পর্যন্ত, বড় হওয়ার পরে, আর বড় হওয়ার পরে ভালো জবান পায় না হয়তো, হ্যাঁ ভালো সম্মান শ্রদ্ধা পায় না, এই মাকে খেতে দেয় না, এই মার খোঁজ খবর রাখে না, এই মায়ের ওপর স্ত্রীকে প্রাধান্য দেয়, সুবহানাল্লাহ, চিন্তা করে। তাহলে দুনিয়াতে যতই ভালো মুসিবত হোক না কেন, একজন মহিলা পেট থেকে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে আর ওর ভ্রুক বেনে খেয়ালই নাই, না ব্যথা না হুঁশ যে আমার পেট থেকে এখন বাচ্চা প্রসব হয়ে গেল, কোনো খবর নাই, এটা দুনিয়াতে হতে পারে না, অসম্ভব। কিন্তু কেয়ামতের দৃশ্য হচ্ছে কি, অতাজাউকুল্লু জাতি হামলিন হামলা, সেই দিন যদি কারো পেটে, কোনো মহিলার পেটে বাচ্চা থাকতো তাহলে এইরকমটা হইত। ওয়াতারান্নাসা সুকারা, সব মানুষকে পাগলের মতো দেখবে, নেশাগ্রস্ত দেখবে, নেশা যুক্ত জিনিস খেয়ে অথবা পান করে নেশায় যেন কোনো খোঁজ খবর থাকে না, ওই রকমের অবস্থা হবে কিয়ামতের দিনে। সেই দিন জালেম কি করবে, জালেম কি বলবে তা শুনে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, জালেম ব্যক্তি সেই দিন তার হাত হাতের আঙ্গুল কামড় দেবে তার দাঁতে, আক্ষেপ করে, আফসুস করে, কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নেই, কি বলবে আর কি আক্ষেপ, ইয়ালাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম, সাল্লাল্লাহু আলী ওসাল্লাম, যদি আমি রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের সাথে রাস্তা নিতাম, তার পিছনে পেছনে থাকতাম, তার অনুসরণ করতাম, তার রাস্তায় চলতাম, তার তরিকা অনুযায়ী জীবন যাপন করতাম, ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, এ মুরব্বীদের রাস্তা না ধরে আর এই রাজনৈতিক নেতাদের, হ্যাঁ এমপি মিনিস্টার আর এই দলের নেতা, এদের রাস্তা না ধরে আর আপনার দুনিয়ার গরজে এই পুঁজিপুঁতি পয়সার ধান্ধাতে এই পয়সাওয়ালাদের পিছনে না ছুটে এদের রাস্তা না ধরে আর এই অসৎ সাথী সঙ্গীদের রাস্তা না ধরে আর বেদিন বেনামাজিদের রাস্তা না ধরে, তারা ঘুমিয়ে থেকেছে আমিও ঘুমিয়ে থেকেছি, তারা খেলা করেছে নামাজের সময় আমিও খেলা করেছি, হ্যাঁ তারা পাপ করেছে আমিও পাপ করেছি, তাদের সাথ যদি না ধরতাম, ইত্তাখাযতুমার রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের সাথে রাস্তা ধরতাম, এই আক্ষেপ প্রত্যেক জালেম করবে, কার কথা এটা, কার কথা, আল্লাহ রসুলের, হ্যাঁ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমের সূরা ফুরকান 1 নম্বর 27, আল্লাহ সরাসরি বলছেন, অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কথার দিক থেকে আর কে অধিক সত্যবাদী হতে পারে, আল্লাহ কোরআন করে বলছেন, বিশ্বাস আছে না নেই যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য, তাই না, অমান আসদাকু মিনাল্লাহি কিলা, বচনের দিক থেকে কথার দিক থেকে আল্লাহর চাইতে কার কথা আর অধিক সত্য হইতে পারে, সে আল্লাহ পাক রব্বুল বলছেন জালেম সেই দিন আফসুস করবে, আক্ষেপ করবে আর বলবে যে হাই দুনিয়াতে যদি রসুলের রাস্তা ধরতাম, অন্য কারো রাস্তা না ধরতাম। এতে জালেমরা আক্ষেপ করার কথা বলা হয়েছে, তাই না, তা জালেম কি এটা বুঝতে হবে, 2 নম্বর বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, তার রাস্তা যদি ধরতাম, তাহলে রসুলের রাস্তাটা কি এটা জানতে হবে, আর অন্যদের রাস্তায় থেকে ছিল সেই জন্য আক্ষেপ করবে, অন্যদের রাস্তাগুলো কি, এ 3টি কথা আজকে আপনাদেরকে জানাব। জি,
একটি আয়াতে তিনটি কথা রয়েছে। জালেম, জালেম কাকে বলে? জি, জালেম সেদিন আফসুস করবে। তাহলে যে জালেম নয় সে সেদিন আফসুস করবে না, যে জালেম নয় সে কেয়ামতের দিনে আক্ষেপ করবে না। জালেমকে আক্ষেপ করতে হবে। জালেম কে এখন জানতে, আপনি কি জালেম কি না এটা আপনাকে বুঝতে হবে। আপনি ভাবছেন আমি তো জালেম না, কারণ এক পয়সা মেরে খাই না। জালেম মানেই বুঝেন না আপনি, জালেম কে, জালেম কারা, কোন ক্যাটাগরি জালেম আছে, কোন কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জালেম বলেছেন, জি এটা বুঝতে হবে এক নম্বর। দুই নম্বর বুঝতে হবে মা আর রাসুলের সাবিলা, সাবিলুর রাসুল, রসুলের রাস্তা কোনটা, এটা বুঝতে হবে। তারপরে আরো আক্ষেপ করে বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুক অমুক কে, এদেরকে যদি আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ না করতাম, মুরব্বী বুজুর্গ হিসাবে গ্রহণ না করতাম রসুলকে বাদ দিয়ে। এটা তিন নম্বর কথার দিকে ইঙ্গিত করা হয়েছে, যে ফোলানান অমুক অমুকের রাস্তা, এই কোন রাস্তা ধরেছিল, কার রাস্তা ধরেছিল, সেই জন্য সেই দিন আক্ষেপ করতে হবে। কেন আক্ষেপ করবে অমুকের রাস্তা ধরার কারণে? আঠাশ নম্বর পরে ২৯ নম্বরে আল্লাহ পাক বলছেন, ওই লোক বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরে, কারণ এই অমুক ব্যক্তি, অমুক নেতা, অমুক হুজুর, অমুক কিবলা, অমুক পীর সাহেব, অমুক সাথী সঙ্গী, অমুক বন্ধু, অমুক মুরব্বি কি করেছে, লাকাদ আদাল্লানি আনি যিকরে, আল্লাহর উপদেশ যে আর যিকির কোরআন এবং হাদিস, এই উপদেশ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে, পথ হারা করে দিয়েছে। বাদা ইজ যা আনি, অথচ আমার কাছে সেই উপদেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এসেছে। ওয়া কানা ইনসানি খাজুলা, আর শয়তানের কাজই ছিল মানুষকে লাঞ্ছিত অপদস্থ করা। আজকে আমাকে শয়তান লাঞ্ছিত অপদস্থ করে ছেড়েছে, দুনিয়াতে বুঝতে পারিনি যে ওই ওদের তরিকায় চালিয়ে আর রসুলের রাস্তা থেকে সরিয়ে আর আমাকে জালেম বানিয়ে শয়তান যে আমাকে অপদস্থ করতে চেয়েছে, লাঞ্ছিত করতে চেয়েছে, আমাকে পদদলিত করতে চেয়েছে, আমাকে জাহান্নামে ফেলতে চেয়েছে, এটা তখন টের পাইনি, বুঝতে পারিনি। লাকাদ আদাল্লানি আনি যিকরে বাদা ইয জাআনি ওয়া কানা শায়তানুল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে বড়ই লাঞ্ছিত করে, বড়ই লাঞ্ছিত করে। সেই সময় হু সবে শয়তান আমাকে লাঞ্ছিত করেছে, শয়তান আমাকে জাহান্নামে নিয়ে গেছে, শয়তান আমাকে শিরকে নিয়ে গেছে, শয়তান আমাকে বেদাতে নিয়ে গেছে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, শয়তান আমাকে বেনামাজি বানিয়েছে, শয়তান আমাকে ব্যভিচারের কাছে নিয়ে গেছে, শয়তান আমাকে মার্ডার করিয়েছে, শয়তান আমাকে হারাম খাওয়িয়েছে, শয়তান আমাকে থাইল্যান্ডে জুয়া খেলিয়েছে, শয়তান আমাকে মানুষের তৈরি করা পথ এবং মতের খেদমতে লাগিয়ে দিয়েছে, আল্লাহর দিনের খেদমত নসিব হয়নি। আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। জি, এক নম্বর কথা হচ্ছে যে ইয়াউমা ইয়াযু জালিম, জালিম কে? জালিম হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় তিন শ্রেণীর জালিম। জালিম কত প্রকার? তিন প্রকারের জালিম, কে বলতে পারেন? এক নম্বর জালিম, নাম্বার ওয়ান জালিম কে? হ্যাঁ, যে আল্লাহর সাথে, আল্লাহর জাতে সত্তায়, আল্লাহর সেফাতে গুণে, আল্লাহ পাকের রুবুবিয়াতে কাজে, কোনো কাজে আল্লাহও দিতে পারেন, হ্যাঁ আল্লাহ হায়াত মতের মালিক, আর পীর বুজরুগ, হ্যাঁ গোস কুতুব হায়াতের মালিক, হ্যাঁ আল্লাহও মারতে পারেন, অমুকও মারতে পারেন, আল্লাহও রুজি বাড়াইতে পারেন আর মাজারে চাদর চড়ে রুজি বাড়ান, আল্লাহও রোগ ভালো করেন আর মাজার গেলেও রোগ ভালো হয়, তো আল্লাহ পাকের কাজে শরীক করলো না করলো না? জি হ্যাঁ, আল্লাহাকে রুবুবিয়াত, আল্লাহর কাজে শরিক করা, আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে শরিক করা, আল্লাহকে সিজদা করেন মসজিদে এসে আর মাজারে গেলে ওই মাজারকে সিজদা করেন, হ্যাঁ দরগাহকে সিজদা করেন, পীর সাহেবের সামনে গেলে পীর সাহেবকে সিজদা করেন, জি জিন্দা পীর মুর্দা পীরকে সিজদা করেন। এইরকম যতগুলি শিরকের দিক আছে, যতগুলি শিরকের দিক আছে, তৌহিদে উলুহিয়াতে হোক, তৌহিদ রুবুবিয়াতে হোক, তৌহিদ আসমা সিফাতে হোক, যারা শিরক করে তারা সবচেয়ে বড় জালেম, যারা শিরক করে
সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমান পড়ে দেখবেন, লোকমান হাকিম তার ছেলেকে যে সব নসিহতগুলি করেছিলেন তার প্রথম নসিহতই ছিল কি ছিল? ওয়াইজ ক্বাল লোকমানুল ইবনিহি ওয়াহুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, স্মরণ করো যখন লোকমান তার ছোট ছেলেকে, প্রিয় ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ওয়াহুয়া ইয়াইযুহু, ওয়াজ করছিল, উপদেশ দিচ্ছিল, নিজের ছেলেকে আগে উপদেশ দিতে হবে, নিজের স্ত্রীকে আগে উপদেশ দিতে হবে, নিজের বাড়িকে আগে ঠিক করতে হবে। ওয়াহুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করিও না, না নবী, না ওলি, না দরগা, না দুর্গা, না এই বৈশাখীর শিরক, হ্যাঁ কোনো শিরক না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ নিশ্চয়ই শিরক হচ্ছে অবশ্যই, ইন্না শিরকা, ইন্না মানে নিশ্চয়ই, লা মানে হ্যাঁ নিশ্চিত, হাজি লা নয়, লা মানে না, এটা লা যুলমুন তাকিদ, লা যুলমুন আযীম, অবশ্যই হ্যাঁ মহা অত্যাচার, যুলমুন আযীম বড় জুলম, জি বড় জুলম। আল্লাহ কি কোরআনে কারিম বললেন হ্যাঁ যে শিরক হচ্ছে বড় জুলম, তো যে শিরক করে সে হচ্ছে শিরক, যখন বড় জুলম তাহলে যে শিরক করে সে হচ্ছে বড় জালেম। তো বড় জালেম আক্ষেপ করবে না করবে না, আগে আক্ষেপ করবে যে বড় জালেম, বড় জালেম কে? মুশরিক, যে দেবদেবীর পূজা করে, যে মাজারে সেজদা করে, যে মাজারে চাদর চড়ায়, যে মাজারে ফুল চড়ায়, যে মাজারে মনে করে যে ওখান থেকে পাওয়া যাবে, মাজারে ফরিয়াদ করে, যে মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করে, যে মাজারে ওরুশ লাগায়, যে মাজারে ওরুশের জন্য চাঁদা দেয়, এইরকমই আল্লাহর দিনের খেদমত ছাড়া, আল্লাহর মসজিদের খেদমত ছাড়া, আল্লাহর ইবাদতের খেদমত ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের উপাসনার জন্য যে কোনো সেবা দেবে সে শিরকের সাথে জড়িত, সে বড় জালেম, সে হচ্ছে বড় জালেম। ইন্না শিরকা লা যুলম আযীম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, অনেকে আছেন এরকম, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক সালাতুল জোহা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর তারাবি তো আটে তো হবে না, আট আবার তারাবি হয় নাকি, বেতরে একে তো হবে না, আবার এক বেতর হয় নাকি, সব বিদাতি ধারণা, এক বেতর হয় না, বেতর মানে কি? বেতর মানে শাব্দিক অর্থ কি? বেজোড়। তো যারা বলে বেতর আবার এক হয় নাকি, তো তাদের কথা হইল যে বেজোড় মানে তিন থেকে শুরু হয়, তাই না? বিজোড় মানে কি? বিজোড় মানে তিন থেকে শুরু হয় না, এক থেকে শুরু হয়, একও বেজোড়, তিনও বেজোড়, আর পাঁচও বেজোড়, সাতও বেজোড়, নয় বেজোড়, এগারো বেজোড়, এই জন্য একও বেতর হইতে পারে, তিনও হইতে পারে, আর পাঁচ সাত নয় এগারো হইতে পারে, তেরো হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেতর পড়েছেন, তিন পড়েছেন, পাঁচ পড়েছেন, সাত পড়েছেন, নয় পড়েছেন, এগারো পড়েছেন, কখনো কখনো তেরো পড়েছেন। সহি হাদিস আছে, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড় মানে আল্লাহ তিন না? যেসব বিদাতিরা বলছে যে আমার বেতর আবার এক হয় নাকি, তাদেরকে বলছি যে ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ হচ্ছে বেতর, আল্লাহ বেতর মানে কি? তাদের কাছে আল্লাহ তিন, তাহলে এ তো খ্রিস্টানদের ধর্ম, যারা বলবে আল্লাহ তিন, ইন্নাল্লাহ সালাসু, তো খ্রিস্টানদের ধর্ম, তাই না? আল্লাহ এক, আল্লাহ বিতর মানে আল্লাহ বেজোড় এক, বেজোড় আল্লাহ এক ও এক হোক আহাদ, তাহলে বোঝা গেল যে এক রাকাত বেতর আছে, মগজে ঢুকিয়ে যান, বিদাতি মোল্লা মগজে ঢুকাবার চেষ্টা করবে যে কমপক্ষে তিন বেতর পড়তে হবে, আর বেশিটা জানেও না, আবার ওটাও জানেন না, ওই তিনই বেতর শুধু জানে না। বলছিলাম কি কি বলতে গিয়ে ভেতরে গেলাম, হ্যাঁ হ্যাঁ একজন বলেন জালেম, জালেম রাশির করে, আসল জায়গায় হয়তো পৌঁছে পারেনি, যাই হোক আসল জায়গায় মানে মেন জায়গায় ফিরে এসছেন। সবচেয়ে বড় জালেম কে? যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। সেই দিন জালেম আক্ষেপ করবে, সে জালেম শিরক করনেওয়ালা যে কোনো রকমের শিরক করুক না কেন, না হিন্দু শুধু আক্ষেপ করবে, যারা দেবদেবীর পূজা করে তারা আক্ষেপ করবে, আর যারা মাজারের সেবা যত্ন করে জান্নাত যেতে চায় অথচ জাহান্নামে যাবে চিরকালের জন্য, তারা জালেম না? না, আপনাদের জাতির লোক শিরক করে সেই জন্য তারা জালেম না, আর হিন্দু জাতির লোকেরা শিরক করে সেই জন্য জালেম না, এত জুলুম কেন, এত কেন অবিচার?
একটু বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন যে আল্লাহকে ওরাও সেজদা করেন না যারা দুর্গাকে সেজদা করছে, আর আল্লাহ দরগাকে সেজদা করছে ওরাও আল্লাহকে সেজদা করেন না। তো একই তো অপরাধ, একই অপরাধ না? আপনার জাতির লোকেরা করছে সেজন্য অপরাধ অপরাধ মনে হয় না? যেমন এক শ্রেণীর লোকের আছে, ওর ছেলে মেয়ে অপরাধ করলেন অপরাধ না, আর পরলোক যদি অপরাধ করে তখন অপরাধ হয়। তো ওই রকমই ব্যাপারটা হয়ে গেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, তাহলে মুশরিক সবচেয়ে বড় জালেম। যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে চায় না, ইবাদত বন্দি করতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ উদাহরণ দিতে হলে বুঝবেন মেলা ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরুদ কি? দুরুদ ইব্রাহিমি, তাই না? নামাজের মধ্যে যে দুরুদ পড়ছেন, কোন দুরুদ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটা ওয়াজ মাহফিলে পড়তে অসুবিধা কি? ওয়াজ মাহফিলে এই দুরুদ কিয়ামত হয়ে গেলে পড়বেন না। কেন? হ্যাঁ, তখন নবীর তরিকায় নয়, তখন পাবনা ডিস্ট্রিক্টের ইংরেজ আমলের মেহরুল্লাহ মুন্সির তরিকার দুরুদ পড়বেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা, আর তারপরে বক্তা তো সাল্লি আলা বলবে না, আল্লাহুম্মা করে ছেড়ে দেবে, আর না হলে আল্লাহুম্মা সাল্লি আলা, আর সাল্লি আলা ওপরে সলাত, কার ওপরে? মোহাম্মদও বলবে না। বক্তা এমন, হ্যাঁ কম বক্তা, ফুল বক্তা না, কি বক্তা? কম বক্তা। কম বক্তা বুঝেন তো, কম বক্তকে বলে। জি হ্যাঁ, তো এমন কম বক্তা যে আল্লাহুম্মা করে ছেড়ে দিল, আর না হলে আল্লাহুম্মা সাল্লি আলা, আর বাকি শ্রোতাও যদি বক্তাই কম বক্তা হয় তো এরা তো একবারে জিরো বক্তা, তাই না? মানে এরা শুরু করে দিল মোহাম্মদ, হ্যাঁ বাকিটা ওয়ালা আলে সৈয়দেনা মৌলানা মোহাম্মদ, ঝুঁকে ঝুঁকে এক সুরে। নবীর তরিকা নয়, না সুর করা নবীর তরিকা, না সম্মিলিত পড়া নবীর তরিকা, না এই পাবনা জেলার এই মেহরুল্লাহ মুন্সির এই দুরুদ নবীর তরিকা। তাহলে নবীর তরিকা বাদ দিয়ে চলে গেলেন, তো নবীর রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার আপনি দুরুদ পড়ছেন। তারপরে আমাদের দেশের ওজিফার কিতাবে দুরুদ, শত রকমের দুরুদ, দুরুদের অভাব নাই। সিয়া রাসুল আল্লাহ, আপনি একটা দুরুদ দিয়ে গেছেন, আমাদের বাংলাদেশের শত শত দুরুদ, এক দুরুদ ভালো লাগে না? এক জিনিস খেতে ভালো লাগে? ডেলি ডেলি যদি গোস্ত ধরিয়ে দেয়, খাসির গোস্ত আর গরুর গোস্ত, বাঙালি যাতে গরুর গোস্ত বেশি পছন্দ করে খাসির চাইতে, তাই না? তো ডেলি ডেলি যদি আপনাকে গরুর গোস্ত ধরিয়ে দেয় তো বিরক্তি লাগবে না? লাগবে না। তো বিদাতিদের ব্যাপারটা ওই রকম হয়েছে যে ডেলি ডেলি ওই দুরুদ ইব্রাহিমি, দুরুদ ইব্রাহিমি, দুরুদ ইব্রাহিম, যেই নামাজ পড়ো ফরজ পড়ো তাও আল্লাহ সাল্লি আল মোহাম্মদ ওয়ালা আল মোহাম্মদ কামা বারকতা আর কামা সাল্লাইতা, আর সুন্নত পড়লো ওইটা, বেতর পড়লো ওইটা, আবার ওয়াজ মাহফিল ওইটা, না 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 চলতো না, মিলাদ পড়লো ওইটা, না না চলতো না, ওইটা চলবে না। তখন কি করলো? এক এক কাজের এক এক দুরুদ। হ্যাঁ, দুরুদে তো না জিনা, দুরুদে লাখি, দুরুদে মাহি, কোনটা মাছের দুরুদ, কোনটা লাখি দুরুদ, আর দুরুদে হাজারি, কোনটা হাজার মার্খা দুরুদ, দুরুদ আর দুরুদ, বুঝলেন না? কার তরিকায়, কেউ বলতে পারবেন? ওই মোল্লাদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ওই যারা হুজুরে কিবলা তাদের ছোটোগুলোকে বাদ দিয়ে বড়োগুলোকে জিজ্ঞেস করেন যে এই যে দুরুদগুলি ওজিফার কিতাব আছে, দুরুদ ইব্রাহিমি ছাড়া আর মুহাদ্দিসিনদের হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই আপনাদের এই দুরুদগুলি যে বিভিন্ন নামে পরিচিত, এই দুরুদগুলির একটা হাদিসটা, হাদিসটা খুলে দেখিয়ে দেন, আর হয় হাদিস নম্বরটা দেন কোন হাদিস আছে, আর আপনাদের বানাবার অধিকারটা কে দিল? কিয়ামত পর্যন্ত হাদিস তে বের করতে পারেন, তো আপনাদের বানাবার অধিকারটা কে দিল আপনাদের? শরীয়ত বানাবার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে না রাসূলকে পাঠিয়েছে? আশ্চর্য কথা, বুঝতে পারছেন? তো যে রসুলের হক, আল্লাহর হক নষ্ট করলে মুশরিক হয়, আর রসুলের হক নষ্ট করলে বেদাতি হয়। ভালো করে শুনেন, এখন কথা বেশি লম্বা না করে। তো যে রসুলের হক নষ্ট করলো, রসুলের দুরুদ পড়লো না, রসুলের জিকির আজকার করলো না, হ্যাঁ অন্যদের জিকির তরিকার জিকির আজকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইত্যাদি ইত্যাদি বলছে। এইগুলো জিকির দিয়ে হবে না, এগুলো পুরাতন জিকির। যেমন আজকালকার অধিকাংশ লোকেরা ওই পুরাতন নাম আয়েশা খাদিজা ফাতেমা, এগুলো পুরাতন নাম, ওই সব আব্দুল্লাহ আব্দুল্লাহ পুরাতন নাম, ওগুলো আমাদের দেশে চলবে না, গোটা দেশে আজব আজব নাম লাগবে। কি লাগবে? আজব, ওইরকম আজব আজব জিকির লাগবে। কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু,
হু 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 হু, আর ছয় লতিফা এখান দিয়ে ওইখানে, এইদিকে সিনাতে এদিক থেকে ওইদিকে নিয়ে যেতে হবে, ওইদিক থেকে ওইদিকে শ্বাস নিতে হবে, ছয় লতিফার বিদাতি জিকির। নবীর তরিকার জিকির নাই যে ছয় লতিফার জিকির, আপনার ফাজাইলে জিকিরের কিতাব আপনাকে শেখানো হচ্ছে। তো এতে কার হক নষ্ট করলেন? কার হক নষ্ট করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদর আছে আপনার কাছে? আরে ভাই, এখানে এতগুলি লোকের মাঝে যদি আমি যেই তরিকে চলতে বলছি আপনাদের তুলনায়, আমার তরিকে না বলতে বলছেন আমার তরিকে চলবে কেউ বলেন, তো আপনারই মানতে রাজি হবেন না। অথচ আপনাদের মতো আমি মানুষ, তাই না? পার্থক্য এতটুকু যে আপনাদের চাইতে একটু বেশি লেখাপড়া করেছি, এই না? আর কি পার্থক্য আছে? ওহি আসে, ভুল হইতে পারে না? আপনাদের যেমন ভুল হয় আমারও ভুল হইতে পারে, ঠিক কিনা? তারপরে যদি বেয়াদবি হয়, তারপরে যদি হক নষ্ট করা হয়, যে চরম বেয়াদব, ইশাকের সামনে বেড়ে বেড়ে কথা বলছে, তাই না? তাহলে ইয়ে কত বড় বেয়াদব, আর ইয়ে কত বড় অন্যায় কাজ করলো, জুলুম করলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার জিকির, অন্য তরিকার ওজিফা, অন্য তরিকার খতম, হ্যাঁ, খতমে ইউনুস, খতমে খাজাগান, খতমে জালালি, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন? রসুল শিখিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিখাননি। এই খতম হুজুরদেরকে করার অধিকারটা কে দিল? এটাকে রসুল্লাহ সাল্লামের জুলুম করা হইল না? অথচ রসুল্লাহ বলছেন, আল্লাহ বলতে বলছেন তাকে, বলো আলিয়াম আকমাল তোলাকুম দিন আকুম, আজকে তোমাদের যেন দিনকে কমপ্লিট করে দিলাম। নবী করিম সাল বলছেন, তারাক্তকুম হ্যাঁ আলাল মাহাজ্জাতিল বায়দা, একবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার রাস্তার উপর তোমাদেরকে ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারেহা, রাত্রে যেমন চললে তেমনই দিনে, দিন রাত সমান করে দিন কি স্পষ্ট করে দিয়ে গেছি, পূর্ণাঙ্গ করে দিয়ে গেলাম। দিন এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রসূলুল্লাহ আমাদের মাঝে রেখে গেলেন। আমাদের কাজ ছিল শুধু রসূলের তরিকায় চলা, তা না করে রসূলের তরিকা বাদ দিয়ে তরিকার শেষ নাই। এ তো জিকির আর এই দুরুদের কথা বললাম, নামাজ দিয়ে শুরু করেন, নামাজের তরিকার শেষ নেই। নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন তকবীরে তাহরিমা দিয়ে, আপনি তকবীরে তাহরিমা দিয়ে শুরু করবেন? ওর ওর আগে আরও কাজ আছে। কি কাজ আছে বলছে? নিয়ত পড়তে হবে, তারপরে যায় নামাজের দোয়া পড়তে হবে, তারপর ভাই আমি মুক্তাদি, তো মুক্তাদিকে আর একটা নিয়ত পড়তে হয়, ওটা হচ্ছে ইক্তাদাই, তো বেহাজাল ইমাম পড়তে হবে, ভাই আমি ইমাম হয়েছি, সুতরাং যারা এসেছে আর যারা আসেনি সবার জন্য আমাকে নিয়ত করেই শুরু করতে হবে, সুতরাং বলতে আনা ইমামুল ইমান হাজারা অমাল্লাম ইয়াহুজুর বলতে হবে, একটা করে দলিল দেন, আর না হয় নবীর স্বীকার করেন যে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় আপনারা ধর্মকর্ম করছেন, নামাজ পড়ছেন, স্বীকার করে নেন, আল্লাহর হস্তে স্বীকার করে নেন, না হলে আজ স্বীকার না করেন কালকে আমাদের স্বীকার করতে হবে। আজকে গায়ের জন্য স্বীকার করবেন না কারণ দল ভারী, কিন্তু কালকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। হায় আফসুস, রসুলের নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ কেন পড়েছিলাম, এত রকমের নামাজ কেন করেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীরে শুরু করলেন আর সালাম ফিরে তাহলিল ওয়া তাসলিম শেষ করলেন, আমি এমনটা কাজ কেন করলাম? ইয়া জালিম, দাঁতে আঙুল কামড়াবেন আর কামড়িয়ে বলবেন যে হাই রে, এত নামাজ পড়লাম, এত নামাজ পড়লাম, কিন্তু নিয়ত পড়ে নামাজকে বরবাদ করলাম, যাই নামাজের দোয়া পড়ে নামাজকে বরবাদ করলাম, ইক্তাদায়তে বেহাজাল ইমাম পড়ে নামাজকে বরবাদ করলাম, সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে করে নামাজকে বরবাদ করলাম, নবীর তরিকায় চললাম না, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসুস, হায় আক্ষেপ, যদি রসুলের রাস্তাটা ধরতাম তো আজকে নাজাত পেয়ে যেতাম, আজকে আমার নামাজের নেকিটা পেতাম, কিছুই পাননি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দ। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি এমন আমল করল, নামাজ আমল করলেন, দুরুদের আমল করলেন, হ্যাঁ জিকিরের আমল করলেন, জি, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ না, ফাহওয়ারাদ্দুন, সুতরাং সেটা প্রত্যাখ্যাত, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে, সেই দিনে রেজেক্টেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আল্লাহর হস্তে এসছেন, একটু হ্যাঁ গুছিয়ে কথাগুলি ভালো করে শুনে শুরু থেকে শেষ পর্যন্ত, হতে পারে যে এতে আপনার ইউটার্ন হয়ে যাবে, ভুল পথে আছেন, সোজা পথ ধরে নেবেন। আর রসুলের পথটা যদি একবার ধরে নিতে পারেন, আর যদি এই বদ্ধপরিকর হয়ে যান, প্রতিজ্ঞা করে নেন যে আমি এই রাস্তা ছাড়ছি না, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা পেয়ে গেছি আমি নামাজের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, ওজিফার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে,
সুতরাং এই রাস্তা আর ছাড়বো না, কাজ হয়ে গেল, রাস্তায় চলতে থাকেন, যত এগিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত দান করেন। বলছিলাম দুই নম্বর জালেম, এক নম্বর জালেম মুশরিক, যে শিরিক করে, শিরকি আকীদা রাখে, আর দুই নম্বর জালেম হচ্ছে যে বিদাত করে, বিদাতই হচ্ছে দুই নম্বর জালেম। কারণ আল্লাহর পরে রসুলের, আল্লাহর পর কার হক? আপনার বাপ মার হক না, আমার বাপ মার হক না, হ্যাঁ ওস্তাদের হক না, কার হক? রসুলের হক। আল্লাহর পরে ভালো করে শুনেন, কারণ পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন, লা ইউমেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সহিহ মুসলিমের হাদিস। অতক্ষণ তোমাদের কোনো ব্যক্তি খাঁটি মমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বাইল, যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতেও। তাহলে মাতা পিতার উপর কার হক? হ্যাঁ শুধু মহব্বতের হক, মানার হক। মহব্বত করেন মানে মানবেন না? কেন মহব্বত করেন? মানার জন্য মহব্বত, তাই না? যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের চাইতে বেশি হক রসুলকে না দেবেন, ভালোবাসার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে এবং তার সব কথা মানার ক্ষেত্রে, জি বাপ মায়ের কথা যেভাবে মানছে তার চাইতে অনেক বেশি আগ্রহের সাথে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম কথা মানতে হবে। মেওয়ালেদেহি, মাতা পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে এবং মানতে হবে। তারপরে ওয়ালাদি, ছেলেমেয়ের চাইতে বেশি মানতে হবে, অন্যাস, স্ত্রীর চাইতে, সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি কাকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জি হ্যাঁ, যখন সবচেয়ে বেশি মানতে হবে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লামকে এবং ভালোবাসতে হবে আল্লাহর পরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লামকে, এমনকি নিজের জান। এই হাদিস শোনার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইই ইল্লা নাফসি, আপনি আমার কাছে সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় একমাত্র আমার জান, প্রাণ ছাড়া। আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয়, স্বাভাবিক সত্য কথা এটা, মানুষের জানটা সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ করে যদি আল্লাহর, এখানে যদি একটা হঠাৎ করে সাপ দেখেন, তা আগে আমাকে সাবধান করতে আসবেন, আগে লাফ দিয়ে আপনি পালাবেন? লাভ দেওয়ার জন্য নিয়ত করা লাগবে না যে আগে লাভ দিব, হ্যাঁ অটোমেটিকলি লাভ দিবেন, ঠিক না? দেখেছেন এরকম দৃশ্য, হঠাৎ করে সাপ, কে যে কোন দিকে লাভ দিচ্ছে মোজ দিছে নাই কিছু, ঠিক না? তাহলে জানটা সবচেয়ে বেশি মানুষের প্রিয় এটা বোঝা যাচ্ছে। জি, উমার রাদিয়াল্লাহু এ কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি প্রিয় আমার কাছে, ইল্লা নাফসি, একমাত্র আমার প্রাণটা ছাড়া। নবী কেসর বললেন যে ওমার, এমনকি তোমার জান চাইতে, প্রাণ চাইতেও যদি আমি তোমার কাছে ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, শ্রদ্ধার পাত্র, মানার পাত্র না হয়ে যেতে পারি, তাহলে তুমি মমিন হইতে পারো নি খাঁটি। তখন ইমানে নবায়ন করলেন, হ্যাঁ, আর তারপরে যেটা জানা ছিল না সংশোধন করলেন। তারপরে বলছেন, ইয়া রাসূল আল্লাহ আনতাল আন আহাব্বু ইলাইয়া হাত্তা মিন নাফসি, এখন আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এমনকি আমার জান চাইতে বেশি প্রিয় আপনি, আমার জান চাইতে বেশি প্রিয়, আমার জান চলে যাক কিন্তু আপনি সুস্থ থাকেন, আপনি সহি সালামত থাকেন, হ্যাঁ আমার কষ্ট হোক, আমার যাক সব কিছু কিন্তু আপনি ঠিক থাকেন, আপনার দিন ঠিক থাক, আমার স্বার্থ ঠিক থাক আর নাই থাক চলে যাক, স্বার্থ কুরবানি, হ্যাঁ কিন্তু আপনার নিয়ে আসার দিন ঠিক থাক। এটা হচ্ছে শুধু তার ব্যক্তি মহব্বত নয়, তাকে মহব্বত করবেন, তার নিয়ে আসা দিনকে মহব্বত করবেন, তার প্রত্যেকটি কথার মহব্বত করবেন, প্রত্যেকটি হাদিসের মহব্বত করবেন, তার আগে কোরআন করিমের মহব্বত করবেন, তার প্রত্যেকটি আদেশ নিষেধের মহব্বত করবেন, তাজিম করবেন, ঠিক না? এটা হচ্ছে রসুলের শ্রদ্ধা এবং রসুলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা হক নষ্ট করলো, রসুলের তরিকা বাদে অন্য তরিকায় নামাজ পড়লো, অন্য তরিকায় রোজা রাখলো, কয়েকদিন পর রোজা রাখবেন, রোজার ঘর নামায় তা না আসুমা গাদান, নবী পড়েছেন, আমি নিয়ত করছি আগামীকালকে রোজা, আগামীকালকে না আজকে রোজা, আরে পাগল, আগামীকালকে নিয়ত করে ডেলি, আজকে রোজা, চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা, রোজা রাখছে আর আজকে, তাই না? তারাই পড়লেন আজকের, আজকের রোজা, আরবিতে আগে সন্ধ্যা শুরু হয়, রাত শুরু হয়, তারপরে দিন শুরু হয়, ঠিক না? তো নামায় তা না আসুমা আলিয়াম বলতে হইতো, যদি হাদিসা থাকতো তো, আর নবী তো এত ভুল শিখাবেন না, নবী তো এই জাহেল বিদাতির মতো পাগল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলে বলতেন নামায় তানাসুম আলিয়াম, আজকে আমি নিয়ত করছি,
বোঝা গেল যে নবী সাল্লাম তো পড়েননি, কোনো সাহাবিও পড়েননি, কোনো খলিফাও পড়েননি, চার ইমামের আবু হানিফা শাফি মালিক আহমদও পড়েননি। যদি রোজা রাখার নয় স্যার আর না হয় তানাসুমা গাদান ডেলি ডেলি ওই বেদাতি নিয়ত পড়েন যদি, তাহলে রোজা কবুল হবে? হ্যাঁ, রসুলের সাথে ভালো ব্যবহার করলেন না? বললেন যে রাসুল আল্লাহ আপনি না পড়লে কি হবে, বুজরুগানের দিনরা পছন্দ করেছেন। বলবেন না, বলবেন না, এটি তো বলছেন আপনার মনে যে রাসুল আল্লাহ আপনি পড়েননি, কিন্তু আমাদের বুজরুগানের মুরব্বীরা যে আছেন না, হ্যাঁ হুজুরা কিবলা আছেন, তারা এটাকে পছন্দ করেছেন, এই হুজুরে কিবলাদের পছন্দনীয় ধর্ম পালন করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত দিন পালন করছেন না, আল্লাহ পাকের মনোনীত দিন পালন করছেন। ওয়া রাদিয়তু লাকুম আল ইসলাম দীনা, আল্লাহর মনোনীত দিনের তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ এর তরিকা, সেই তরিকা আপনি পালন করতে চাইছেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে দ্বিতীয় জালেম হচ্ছে কে? বেদাতি। সেই দিন কিয়ামতের দিন আক্ষেপ করবে যে শিরিক করে যাবে আল্লাহর কাছে, যে বেদাত করে যাবে। জি, কয়েকদিন পরে 27 রজব আসবে, তখন শবে মেরাজের বিদাতের হিড়িক পড়বে, সারা রাত ধরে নফল পড়া শবে মেরাজে, হ্যাঁ শবে মেরাজে ধুমধাম করা, হ্যাঁ রাত জাগরণ করে আল্লাহকে পাওয়ার আশা করা, অথচ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে প্রায় 10 বছর মদিনায় আর 2 বছর মক্কায়, 12 বছরের মতো নামাজ ফরজ হওয়ার পরে, মেরাজ হওয়ার পরে 12 বছর থেকে 12 বার এই রজব মাস এসেছে, 27 রজব এসে একবারও তিনি এই রাত জাগরণ করেননি, সবে মেরাজ পালন করেননি। আর সবে মেরাজ, মেরাজের রাত যদি যাপন করতে হবে, পালন করতে হবে, এর অস্তিত্ব ইসলামে নেই। নবী তো দূরের কথা, চার খোলাফায়ে রাশিদিনের কেউ করেননি, কোনো সাহাবি করেননি, চার ইমাম চার মজহাবের আবু হানিফা শাফি মালিক আহমদ তারাও করেননি, তারপরেও পরের আপনার বুজুর্গরা বেশি বুজুর্গ হয়ে গেছে, তাদের তরিকাতে আপনি সবে মেরাজ করবেন? আপনার দেশি তরিকাটাই ইসলাম হয়ে গেছে, সবাই করছে আমি কেন করব না? তাহলে আপনাকে সেই দিন জালেম বলে হ্যাঁ আখ্যায়িত করা হবে না, জালেম সেই দিন আক্ষেপ করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আজকে বুঝতে পারছি যে সবে মেরাজ তো রসুলের তরিকা নয়, ইয়ালাই তানি হাই আফসুস যদি রসুলের তরিকাটা ধরতাম। তার কিছুদিন পরে আবার কি আসবে? শাবান মাস আসবে, তাই না? আর কয়েকদিন পরে শাবান মাস আসবে। শাবান মাসের সুন্নতি তরিকা হচ্ছে অনির্দিষ্ট, এক শাবান থেকে শুরু করে যে যতটা পারেন নফল রোজা রাখেন, সুন্নত রোজা রাখেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রমজানের পরে সিয়াম পালন করতে রোজা রাখতেন, যতটা পারেন, যদি প্রতিদিন পারেন প্রতিদিন রাখেন 2-3 সপ্তাহ, হ্যাঁ মোটামুটি 20 শাবান পর্যন্ত, আর না হলে সোমবার রাখেন, বৃহস্পতিবার রাখেন, এরকম করে রাখেন। কিন্তু শুধু একদিন রোজা রাখবেন, সেটা হচ্ছে শবে বরাতের দিন 15 শাবানে রোজা রাখবেন, আর রাত্রে নফল পড়বেন। ও আবার একটা শবে বরাত আর একটা রাত বাড়াইলেন, হ্যাঁ রাত জাগরণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের নফল পড়া, ইবাদত বন্দি করা, ধুমধাম করা, আর কবরস্থানকে আলোকিত করা, হ্যাঁ বাতি জ্বালানো, এসব কিছুই করেননি। হালুয়া রুটি করা, আর গরিব মিসকিনকে সারা বছর না খাওয়িয়ে রাখেন, গরিব মিসকিনের জন্য শুধু হালুয়ার ব্যবস্থা সেই দিনে, এইসব করা, এগুলো নবীর তরিকা না, আপনাদের এই ছোট বুজুর্গদের তরিকা। এই ছোট বুজুর্গদের তরিকাকে প্রাধান্য দিয়েছেন, নবীর তরিকাকে বাদ দিয়েছেন, যার ফলে নবীর হক নষ্ট করেছেন, জালেম হয়েছেন। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কিয়ামতের দিনে হাশরের মাঠে আফসুস করতে হবে এই বিদাতীদেরকে যে হায় রসুলের রাস্তা যদি ধরতাম, এই শবে মেরাজের বিদাত না পালন করতাম, আর শবে বরাতের বিদাত না পালন করতাম, বরং শবে কাদারটা আছে, কোরআনে আছে, হাদিস আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, এই রাত্রি হচ্ছে মোবারক রাত, হচ্ছে ওই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল কোন রাতে হয়েছে? শবে কাদার, রমজান মাসে শুরু হয়েছে এবং কদরের রাতে হয়েছে, লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর। সুতরাং একটি রাত শুধু ফজিলতের রাত, সেটি হচ্ছে কদর রাত। এই একটি রাতকে পাওয়ার জন্য 5টি রাত মেহনত করতে হবে, শেষ 10 দিনের বেজোড় রাতগুলি 21, 23, 25, 27, 29, এই 5টা মেহনত করেন, তারপরে একটা পাবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নবী সাল্লামের তরিকা। আর এই শবে মেরাজ আর শবে বরাত, এগুলির নাম একটি হাদিসও নেই, দেখান দেখি, আপনারা তো দেখাতে পারবেন না, দেখাবেন কী করে বা দেখাবেন? আপনাদের ওই মুরব্বী বিদাতিরা যারা শবে মেরাজ করছে করবে,
আর সবে বারাত করছে, তাদেরকে বলেন যে সবে বারাত শব্দটি সব মানে লাইলাতুন, ঠিক আছে, সব ফার্সি ভাষা হাদিসে পাওয়া যাবে না, লাইলাতুল বারাহ অথবা লাইলাতুল মেরাজ। নবী সাল্লাল্লাহু বলছেন তোমরা লাইলাতুল মেরাজ পালন করিও, তোমরা লাইলাতুল বারাত পালন করিও, এই রাতগুলিতে তোমরা কি করিও, এবাদত বন্দি করো, নফল পড়িও, যেমন লাইলাতুল কদরে খাইরুম মিন আলফ শাহর, তানাজ্জালুল মালায়েকাতু, আল্লাহ প্রশংসা করছেন এই রাতের, ওই রকমই আয়াত লাগবেন। একটা হাদিস নিয়ে আসেন, নিয়ে আসতে বলেন তো বুজরুকদেরকে, যেসব বুজরুকরা আপনাদেরকে গোমরা করছে সেই দিন আক্ষেপ করতে হবে। সুতরাং এই সব রাস্তা বাদ দেন। তো দুটো জালেম হইল, মুশরিক জালেম, বেদাতি জালেম। তিন নম্বর জালেম যে জালেমুল লিনফসিহি, আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনফসিহি, কিছু কিছু মানুষ আছে যারা নিজের ওপরেই জুলুম করে, আল্লাহ কোরআনে কারিমে বলছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যেই দোয়া করেছিলেন তার দোয়াতে তার তওবা কবুল হয়েছিল, সেই দোয়াটি কি? হ্যাঁ, নবীর ওসিলায় দোয়া করেছেন আদম, এটা জাল কথা, ভালো করে শুনে রাখেন, এটা রসুলের শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআনে কারিমের শিক্ষা কি? দোয়া করেছিলেন কালা স্বামী স্ত্রী আদম হাওয়া আলাইহিম আসসালাম দুইজনে দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর কি করেছি, জুলুম করেছি, জালামনা আমরা জুলুম করেছি, আর কার ওপর, আনফুসানা নিজেদের ওপর জুলুম করেছি, আমি আমার ওপর জুলুম করেছি, আমার স্ত্রী ওর ওপর জুলুম করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে গিয়েছি আমরা সর্বনাশ হয়ে গেলাম, বড়ই ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যেত, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দোয়া করেছিলেন না, কি বলে দোয়া করেছিলেন, গাছের ফল খেয়েছিলেন, যেই ফলই হোক না কেন, কোন একটা গাছের ফল খেয়েছিলেন, এতে কোনো ব্যক্তির ওপর জুলুম হয়নি। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাজিস, এই গাছের কাছে যেও না, কাছে তো গেল কাছে গিয়ে আবার ফলও খেয়ে ফেললো, তাই না, এই যে জুলুম হয়ে গেল, এটাকে কি বললেন আল্লাহ জুলুম। এই এই দোয়া কে শিখিয়েছেন, মনে রাখবেন যে আদম আলাইহিস সালাম তো প্রথম মানুষ, আরে আমাদেরকে শিখাবার জন্য আমাদের বড়রা ছিল, ছিল না, ছিল না, মুখ ফুটেছে, কাকে বাপ বলতে হয়, কাকে খালা খালু বলতে হয়, ফুফা ফুফু বলতে হয়, এগুলো কার কাছ থেকে শিখেছি, বড়দের কাছ থেকে, কিছু বাপের কাছ থেকে, কিছু মায়ের কাছ থেকে, কিছু খালার কাছ থেকে, কিছু ফুফুর কাছ থেকে, কিছু বড় ভাই বোনদের কাছ থেকে, এভাবেই না শিখেছি। কিন্তু তাকে কে শিখাবে, আদম আর হাওয়াকে কি শিখাবে, সব কথা আল্লাহ শিখাচ্ছেন। জি, আল্লাহ এই জন্য আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব কিছুর নাম এই সব শিখিয়ে দিলেন, এক। দুই নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করতে হবে, তাও কেমন করে বলবো, আল্লাহ বলছে ফাতালাকা আদম রব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু কলেমা শিখলেন, আল্লাহ হাসিল, আল্লাহ তাকে দিলেন, তিনি হাসিল করলেন, তাহলে বোঝা গেল যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কার কাছ থেকে শিখা, আল্লাহর কাছ থেকে, ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, ওই কালিমাগুলি যখন পড়লেন আদম এবং হাওয়া, তখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম, যে তওবা করে, যে ভুল স্বীকার করে, যে সোজা হয়ে ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত। তাহলে তিন নম্বর জালেম কাকে বলবো বলেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজের উপর কেমন করে জুলুম করে, নিজেকে মারে, নিজের উপর জুলুম করা হচ্ছে, আল্লাহ যা আদেশ করেছেন ফরজ ওয়াজেব হিসাবে পালন করলো না, ঠিকভাবে পুরোপুরি করলো না, কিছু করলো না, ঘাটতি করলো, কয়েকটো নামাজ ফরজ, পাঁচ অক্ত, অধিকাংশ তো বেনামাজি, টোটালি নামাজ পড়ে না, জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান, তাই না, আর কিছু আছে যারা নামাজ পড়ে, নিজেদেরকে নামাজি মনে করে, কিন্তু তারা কত অক্ত পড়ে, চার অক্ত পড়ে, ফজরটা পড়ে না। বেশ কিছু লোক আমার আলোচনা শুনে আর ওই রাত্রে গভীর রাত পর্যন্ত ডিউটি করে, বিশেষ করে এই সেলুন অনেকে আছে, বিভিন্ন জায়গায় দেখি সাক্ষাৎ করে, অথবা এইরকম যারা দোকানপাটে ডিউটি করে, রাত বারোটা একটা পর্যন্ত ডিউটি করে, খাওয়া দাওয়া করে দুটো বেজে যায়, তাদের বাহানা হলো যে শেখ দোয়া করিনি একটু, দোয়াতে কাজ হয়, শুধু দোয়াতে কাজ হবে, শুধু দোয়াতে কাজ হবে, দোয়াতে কাজ হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, দোয়া করিয়েন, কিসের দোয়া, বলছে সব নামাজই পড়ি, আপনার আলোচনা শুনি সব নামাজই পড়ি, ফজরটা পারি না, ফজরটা পারি না, এ কি
ভালো মানুষ না জালেম? জালেম যে যত জুলুম করে, এক লোক পাঁচ অক্ত পড়ে না বড় জালেম, এক লোক এক অক্ত পড়ে না তার চেয়ে একটু ছোট কিন্তু বড় জালেম, কারণ ফরজ সবচেয়ে বড় ফরজ তর্ক করলো। হ্যাঁ, তৌহিদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার পরে, শিরক মুক্ত হওয়ার পরে, নবীর তরিকায় চলার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে মুসলিম জীবনে পাঁচ অক্ত ডেইলি নামাজ পড়া, যাকাত বছরে একবার ফরজ, রোজা বছরে এক মাস ফরজ, হজ জীবনে একবার ফরজ, হ্যাঁ পর্দা যখন মহিলা বাইরে যাবে তখন ফরজ, সবসময় ফরজ না, তাই না? মাতা পিতার সেবা যখন দরকার হয় সেবার তখন ফরজ, কিন্তু পাঁচ অক্ত নামাজ দিনে পাঁচবার করে ফরজ, মসজিদে গিয়ে আদায় করা ফরজ পুরুষদের উপর। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস? তাহলে যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না, চার অক্ত পড়ে, তিন অক্ত পড়ে, কোনোদিন আসর ছাড়লো, কোনোদিন ফজর ছাড়লো, এইরকম করে মাঝে মাঝে পড়লো, রমজান মাসে নামাজ পড়লো, তারপরে আবার ঘাটতি হইতে লাগলো, তারা হচ্ছে জালেম। তারা কি জালেম? ইয়াওমা ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, সেই দিন হাশরের মাঠে জালেম হাতে কামড় দেবে আর বলবে ইয়া লাইতানি, হাই হাই, ইত্তাখাযতু মা রাসূলের সাবিলা, যদি রসুলের রাস্তা ধরতাম। রসুলের রাস্তা চার অক্ত পড়া না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইলে খুব আরাম পেতেন না, নাকি রাসূলুল্লাহ সাল্লাম কিসে আরাম পেতেন? নামাজ পড়লে আরাম পেতেন। শুনেন দুইটি হাদিসে মর্মে শোনাই, যদি আপনার বেশি ঘুমাইলে আরাম হয়, ফজরের সময় জাগলে কষ্ট হয়, চোখ জ্বলে, শরীর ব্যথা করে, কষ্ট লাগে, তাহলে জানবেন যে আপনি রসুলের তরিকার লোক না। ভালো করে শুনে রাখেন, আপনি নিজেকে রসুলের তরিকায় নিয়ে আসেন। পেনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুব্বে বা এলাইয়া মিনা দুনিয়া সালাসা, দুনিয়ায় তিনটি জিনিসের মহব্বত ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। দুনিয়ার তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে কি করা হয়েছে? ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। তিনটি জিনিসকে খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নিসা ওয়া তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এক হচ্ছে স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। সুতরাং আপনার স্ত্রী যদি সত্যি দিনদার হয়, পরহেজগার হয়, অবশ্যই ভালোবাসবেন, আর যদি বাঁকা হয় তো সোজা হিকমতের সাথে সোজা করার চেষ্টা করবেন, এবং যতটা ভালোবাসার অধিকারী ভালোবাসা দেবেন, এবং তার সাথে সাথে ভালোবাসার দাবি হচ্ছে তাকে ঠিক করা, কারণ এই অবস্থায় বাঁকা হয়ে থেকে চলে যায় তাহলে জাহান্নামে যেতে হবে তাকে। আপনি যাবেন জান্নাতে আর আপনার স্ত্রী যাবে জাহান্নামে, এটা হইতে পারে? সুতরাং তার ভালোবাসার দাবি হচ্ছে যে তাকে সোজা মুসলিম বানাবেন, সোজা নামাজি বানাবেন, সোজা দিনদার বানাবেন, সোজা পর্দানাসীন বানাবেন, এটাই হচ্ছে ভালোবাসার দাবি। ভালোবাসার দাবি এই নাই যে উঠতে কষ্ট লাগছে, অনেক রাতে ঘুমিয়েছে, থাক ঘুমা, যেমন ছেলেদের ক্ষেত্রে অনেকে পরীক্ষার সময় থাক, পরে নামাজগুলো পড়বে, এই পরীক্ষার সময় থাক। হ্যাঁ, রোজা বড় দিন, এখন ছেলেরা রোজা রাখলে কষ্ট হয়, মেয়েটা রোজা রাখলে কষ্ট হয়, এখন কষ্টটাতে মায়া লাগছে, আর জাহান্নামে আপনার চোখের সামনে যখন ফেলা হবে, সাবালক সাবালিকা ছেলে মেয়েরা নামাজ পড়েনি, তখন কেমন মজা লাগবে আপনাকে? এই এই একটা দিন ওইরকম আসবে যে আপনার সামনে আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামে ফেলা হবে, শুধু তাদেরকে না, তারপরে বলবে তুমিও যাও, কারণ তোমার খোঁজ খবর নেওয়া ফরজ ছিল যে আমার ছেলে মেয়ে সাবালক সাবালিকা রোজা রাখছে কি রাখছে না, পাঁচ অক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, আবার তুমি ডিসকাউন্ট দিতে, এই ডিসকাউন্ট দেওয়ার অধিকারটা তোমার কোথায়? আরে কসরের ডিসকাউন্ট দেওয়া আমার অধিকার, আমি নামাজে কসর দিয়েছি সফরে, কিন্তু তোমার এই ডিসকাউন্ট দেওয়া যে পরীক্ষার সময় সেজন্য নামাজটা বাদ দাও উঠাইতে হবে না, ছেলেটার কষ্ট হয়ে যায় রাত্রে 12টা একটাই ঘুমিয়েছে সেই জন্য ফজরে উঠাইতে হবে না, দিন বড় সেই জন্য এখন রোজা রাখাইতে হবে না, ছোটো দিন আসুক তখন রোজা রাখবে, এই ডিসকাউন্ট দেওয়ার অধিকার তুমি বাপ হিসেবে কোথায় পেলে? যাও তুমিও জাহান্নামে যাও তোমার ছেলে মেয়েদের সাথে, তুমিও তোমার স্ত্রীর সাথে জাহান্নামে যাও, তখন কি হবে? বুঝুন ভালো করে, জালেম সেই দিন আফসোস করবে যারা ফরজে ঘাটতি করে, জালেম। রোজা কিছু রাখবেন কিছু রাখবেন না, বড় দিন, অধিকাংশ আজকাল এরকম করে, কয়েক বছর থেকে আমার কাছে খবর আসছে দিন বড় হয়েছে, সৌদি আরবে কাজকর্ম করে, 30টা রোজার 10-15টা রাখে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে ছেড়ে দেয়। কে বলছে যে এত হার্ড কাজ করেন আপনি? এমনি তো সৌদি আরবের আইনই আছে মুসলিমদের জন্য 6 ঘন্টা ডিউটি, মুসলিমদের জন্য 8 ঘন্টা ডিউটি নেই, অমুসলিম আপনার পাশাপাশি 8 ঘন্টা ডিউটি করছে আপনার জন্য 6 ঘন্টা। সৌদি আরবের সরকারকে আল্লাহ পাক যা যায় খায়ের দান করেন, আল্লাহ তাদের বরকত দান করেন যে মুসলিমের জন্য, মুসলিমের খাতিরে, তার ইসলামের খাতিরে, তার রোজার খাতিরে 6 ঘন্টা ডিউটি করা হয়েছে, যেটা অনেকে হয়তো খেয়াল করেন না, আপনি এগুলোর কদর করেন না, আপনি এগুলোর শ্রদ্ধা করেন না। বাংলাদেশে এই ডিসকাউন্ট দেওয়া হবে? একই সাথে হিন্দু আর মুসলিম ডিউটি করছেন একই অফিসে, মুসলিম সেই জন্য 6 ঘন্টা ডিউটি করে অফিস বা কর্মকর্তারা ছেড়ে দিচ্ছে, এরকম পাবেন কি? তারপরেও শুকরিয়া আদায় করেন না,
নিমক হারামি করেন, একটু ভালো দোয়া বেরোয় না, শুধু হিংসার বিদ্বেষ আর শত্রুতা দুশ্মনী। কিসের কারণে? কারণ তারা তৌহিদবাদী, তারা সুন্নতের অনুসারী, তারা বেদাতকে বেদাত বলে, তারা শিরিককে শিরিক বলে, সেই জন্য। হ্যাঁ, তারা পীর মুরিদির ব্যবসাকে সমর্থন করে না, সেই জন্য। জি হ্যাঁ, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, জালেম তাহলে তিন নম্বর জালেম যারা ফরজ ওয়াজেবে ঘাটতি করে, চার নম্বর জালেম যারা হারাম নাজায়েজ কাজ করে। আপনি হয়তো ফরজটাও ঠিক রেখেছেন, আবার হারামও করছেন, নিজের উপর জুলুম করছেন, বুলু ফিল্ম দেখছেন, নামাজও পাচক তো পড়ছেন, বুলু ফিল্মও দেখছেন, জালেম না জালেম না? সেই দিন আফসোস করবেন। নবীর তরিকা নাকি? নবীর তরিকা অশ্লীল কথা কাজ থেকে দূরে থাকা না কাছে যাওয়া? হ্যাঁ, দূরে থাকা, তাই না? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারি ওয়াল বাগিয়ে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। আল্লাহ বলছেন তোমরা ফাহেশা অশ্লীল কথা কাজের দিকে যেও না, কাছেও যেও না। অশ্লীল কথা কাজ, সে চোখে দেখেন অশ্লীল, কানে শুনেন অশ্লীল, অশ্লীল কাজে লিপ্ত হন, যা কিছুই অশ্লীল কথা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজের কাছে যেও না। তাহলে যারা হারামে লিপ্ত রয়েছে তারা জালেম, যারা হারাম রুজি খায় উপার্জন করছেন, সিগারেটের ব্যবসা, বাকালাতে সিগারেট বিক্রি করছেন, বলছেন না হলে তো কাস্টমার পাওয়া যাবে না। হ্যাঁ, সেলুনের পেশা আপনার, আর সেলুনে যে যেটা করতে চায় সব করে দেবো, সব করে দেবো, অসুবিধা নেই, চুল কাটতে চাইলে চুল কেটে দেবো, মোচ কাটতে চাইলে মোচ কেটে দেবো, দাড়ি মুন্ডাতে চাইলে দাড়ি মুন্ডে দেবো। হ্যাঁ, হালাল রুজি হারাম রুজি সব মিক্সচার, জালেম না জালেম না? জালেম, যে জালেম সেদিন আফসোস করবে। রসুলের তরিকা যে তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে আল্লাহ ভীরুতার কাজে কি করো, সাহায্য করো। আপনি একটা লোকের চুল ছোট করে দিবেন, নেকির কাজে সাহায্য করলেন, মোচকে ছোট করে দিবেন, নেকির কাজে সাহায্য করলেন, হ্যাঁ, কিন্তু দাড়ি মুন্ডন করে দিবেন, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। আসবে আপনার কাছে ফিরিয়ে দেন যে আমি তোমার দাড়ি সেভ করে দেবো না। যদি প্রত্যেকটা সেলুনওয়ালা, যে সেলুন চালাচ্ছে, সেলুন ব্যবসা চালাচ্ছে এবং সেলুনে যে পেশা, সেলুনে যে নাপিত, হ্যাঁ, সবাই যদি একমত হয়ে যায় তো মুসলিম দেশে কেউ দাড়ি মোড়ার সুযোগই পাবে না, ঠিক না? বাড়িতে কর কত করবি, হ্যাঁ, করতে করতে একদিন বিরক্ত হয়ে ধরবি, হ্যাঁ করবো না, এই দিয়েও অনেকে সংশোধন হবে, হবে না, হবে না। জি, বরং স্ত্রী আপনার পাপের জন্য সাহায্য করছে, দাঁড়িয়ে রাখতে চাইছেন বলে স্ত্রীর পারমিশন, আপনি যখন দায়ুসের দায়ুস, যে স্ত্রীর পারমিশন নিতে হবে, হ্যাঁ, স্ত্রীর পারমিশন নিতে হবে। জি, বিদেশ এসেছেন, স্ত্রীর পারমিশন দরকার হয়নি, দু বছর ছেড়ে থাকছেন, কিন্তু দাঁড়িটা রাখার জন্য স্ত্রীর পারমিশন। জি হ্যাঁ, চুল রাখার জন্য আপনার স্ত্রী আপনার পারমিশন নেবেন না? রাত দিন পাকশাক করছে আর কত যে চুল আপনার ভাতে আর তরকারিতে সবজিতে আর গোস্তে ঢুকাচ্ছে আর পেট খারাপ করছে, তারপরে জীবনও কোনো মহিলা পারমিশন চাইল না, আর মহিলার এই কথা বললে না যে আমার বিনা পারমিশনে তুই চুল লম্বা করবি না। আছে কেউ পুরুষ? সব কাপুরুষ তাইলে যারা এই করেন, আর এখানে গিয়ে আপনি দায়ুস কাপুরুষ হয়ে যাচ্ছেন যে দেখো দেখো তুমি যদি পারমিশন না দাও তাহলে কেমন হয়, দাড়িটা রাখতে হবে আমাকে। হ্যাঁ, আপনার হুজুরে কিবলা আপনার স্ত্রী, এখন এখানে হুজুরে কিবলা, আরে শ্বশুর কিবলা যদি হয় তো আপনার বিবি কিবলা হয়তো অসুবিধা কি? বাংলাদেশে আছে না, আমি বিশ্বাস করতাম না, একজন বলছে, একজন বক্তা বলছে শ্বশুর কিবলা, তো এতদিন তো শুনতাম পীর কিবলা, এখন শ্বশুরও কিবলা হয়েছে, আর হবে না কেন? পীর তো একটা মেয়ে দিতে পারেনি, তারপরে যখন কিবলা হয়ে গেছে, কাবা শরীফ হয়ে গেছে, আমাদের কিবলা একটা আলহামদুলিল্লাহ। দেখেন, এইটা হচ্ছে খাঁটি মুসলমানের পরিচয়, আমাদের কিবলা হচ্ছে মাত্র একটা, ওই কাবা ঘর হচ্ছে কিবলা। আমাদের যদি বলে মসজিদ নবী কিবলা তাও মানবো না, বলে বাইতুল মুকাদ্দাস কিবলা, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, রোহিত মনসুখ হয়ে গেছে, একটি কিবলা। আর এদের যত পীর সব কিবলা, হ্যাঁ, তারপর যত শ্বশুর আছে সবাই কিবলা, শ্বশুর কিবলা, শ্বশুর কিবলা, শ্বশুরই যদি কিবলা হইতে পারে তো সরাসরি যে গিফটটা ওটা কেন কিবলা হবে না? স্ত্রীও কিবলা, শ্বশুরের চাইতে বেশি বড় কিবলা হচ্ছে আপনার স্ত্রী। কালকে থেকে আপনারা বলা শো, যারা ওই শ্বশুর কিবলা বলছেন আর পীরে কিবলা বলছেন, হুজুরে কিবলা বলছেন, তাদেরকে বলবো যে বিবি কিবলা বলেন কালকে থেকে। জি, আল্লাহ পাক যেন হেদায়েত দান করে।
আল্লাহ পাক যেন সহি রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন। চার নম্বর বললাম যে আলেম হচ্ছে কে, যে হারাম নাজায়েজে লিপ্ত থাকে যে কোনো দিক থেকে। পাঁচ নম্বর জালেম যে মানুষে মানুষের উপর জুলুম করে অথবা পশু পাখির ওপর জুলুম করে, আল্লাহর মখলুকের ওপর জুলুম করে। শুধু মানুষের উপর না, গরু ছাগল উপরে জুলুম করছেন, হ্যাঁ বকরি ছাগল বিড়াল উপরে জুলুম করছে, বিড়ালকে বেঁধে রেখে খেতে দিল না। এক মহিলা কোথায় গেছে, হাদিস আছে সহিহ বুখারীতে, কোথায়, জাহান্নামে। তো বিড়ালকে যদি না খাইয়ে মেরে দেন, খেতে দিলেন না, পানি দিলেন না, মরে গেল, তাতে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একটা মুসলিম ভাইকে কষ্ট দিলে কত কঠোর জাহান্নাম হবে চিন্তা করেন তো, দেখি চিন্তা করেন। যদি দিনদার ভাই ধার্মিক ভাইকে কষ্ট দেন, আল্লাহ ভীরু ভাইকে কষ্ট দেন, কোনো আলেমে দিনকে কষ্ট দেন আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, ফেসবুকের কমেন্ট দ্বারা, তাহলে কত বড় লানাও তার গজবে আর জাহান্নামে যাওয়ার কাজ করলেন আপনি। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই হয়, তাহলে একজন আলেমে দিন কি, কোরআন সুন্নার খাদেম কি, ওলামায়ে কেরামদের কি, যারা কোরআন সুন্নার কোরআন সুন্নার কথা বলছে, তাদেরকে যদি কষ্ট দেন, কোরআন সুন্নার রাস্তা দেখাচ্ছে আপনাকে, নামাজের রাস্তা দেখাচ্ছে, একটা নামাজের লোকের রুমে থাকে, নামাজ পড়তে যায় সেই জন্য কষ্ট দেন, ফজরে জাগে সেই জন্য কষ্ট দেন, তাহলে কত বড় আপনি জাহান্নামে যাওয়ার কাজ করছেন, কোনোদিন চিন্তা করেছেন? আল্লাহ পাক যেন ভয় করার তৌফিক দান করেন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষের উপরে জুলুম করবেন না, কোনো মুসলিমের উপরে জুলুম করবেন না, অমুসলিমের উপরে জুলুম করাও হারাম। যে জুলুমের ক্ষেত্রে যেমন মুসলিমের উপরে জুলুম করা হারাম, তেমনই কোনো অমুসলিমের উপরে জুলুম করা হারাম। ইসলাম জুলুম শিখাই না। জি ওয়ান হানিল ফাহাশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বাগি মানে জুলুম, আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ পাকের দিনের নীতিমালা। জি যেমন অশ্লীল কথা কাজকে নিষেধ করেছেন, অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন, তেমনি জুলুম অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। তাহলে জালেম বুঝে নিয়েছেন, কিয়ামতের দিনে এইরকম জালেম হবেন না, মুশরিক হয়ে আল্লাহর কাছে হাজির হবেন না, শিরকি আকিদা নিয়ে, গস কুতুবের আকিদা নিয়ে, আর আবদালের আকিদা নিয়ে, এইসব আকিদা নিয়ে যাবেন না। হ্যাঁ আর পীর ধরতে হবে এই আকিদা নিয়ে যাবেন না, বিদাতি আকিদা, মিলাদ আর শয়ে বরাত আর শয়ে মেরাজের বিদাত নিয়ে যাবেন না, নামাজে ঘাটতি করে যাবেন না, রোজায় কমতি করে যাবেন না, আর হারাম নাজায়েজ কাজ করে যাবেন না, না হলে সেদিন জালেম হবেন। আফসোস করতে হবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হচ্ছে কোরআন ও হাদিস, দুই নম্বর কথা বলতেছে। রাসূলুল্লাহ রাস্তা হচ্ছে কোরআন এবং হাদিস। কথা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য সংক্ষেপ করে দিচ্ছি, জালেমের ব্যাখ্যাটি বড় লম্বা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা সম্পর্কে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক তোফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, লান্তা দিল্লু মাতামাসাকতুম বিহিমা, অতদিন তোমরা পথ হারা হবে না, জান্নাতের রাস্তা হারা হবে না, গোমরা হবে না, মাতামাসাকতুম বিহা, যতদিন তোমরা সেটাকে মজবুত করে ধরে থাকবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে করিম, কোরআনকে মজবুত করে ধরে, তো কোরআন শিখেন, কোরআনে তরজমা তফসির পড়েন, কোরআন তরসির তফসির শোনেন, আর সঠিক ব্যাখ্যা কোরআনে শোনেন, অপব্যাখ্যা নয়। যে আলেম ওলামারা পুরাতন যুগ থেকে যে কোরআনে তাফসিরগুলি চলে আসছে, তাফসির ইবনে কাসির চলে আসছে, এই ধরনের কোরআন সুন্নাহ আলেমরা যেসব তাফসির করেছে ওইসব তাফসির, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে হাদিস, হাদিস এই দুটো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, মুসনাদ আহমদে হাদিস রয়েছে, হাদিস সহি, একবার একটা লম্বা লাইন টানলেন, জি রেখা এইরকম লম্বা করে, আর তারপর এইদিকে এইদিকে দুটো, আর এদিকে দুটো, এইদিকে দুটো, এদিকে দুটো, এদিকে দুটো, চারটা, আর সামনে একটা, বললেন যে এইটা হচ্ছে সিরাতুল্লাহিল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে রসুলের রাস্তা না আলাদা, আল্লাহর রাস্তা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, এই রাস্তা এখান থেকে আপনার লাইফ থেকে শুরু হবে, আর যদি এর ওপর যাত্রা কন্টিনিউ রাখেন তাহলে জান্নাতে গিয়ে পৌঁছিবেন আপনি। এটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা। আর ডান দিকে বাম দিকে বলছেন যে ওয়ালা কুল্লে সাবিলিন শয়তানুন ইয়াদু ইলাইহি, প্রত্যেকটা যে ছোট ছোট রাস্তাগুলি আছে, এই দিকে দুটো, এই দিকে দুটো, এই রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, ওই দিকে ডাক দিচ্ছে, এক রাস্তায় ডাক দিচ্ছে আয় শিরিক করতে, আর এক রাস্তায় ডাক দিচ্ছে বেদাত করতে, আর এক রাস্তায় বলছে তুই ফরজ ছেড়ে দে, এত কষ্ট করে ছোট রাত নামাজ পড়ি ফজর, দেখা যাবে পরে নামাজের কাফফারা দিয়ে দিবি, না হলে বেশি বেশি একটু উমরা করে নিবি, আর না হলে তোবা টোবা করে নিবি। হ্যাঁ শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে পাপকে। আর একটা রাস্তা হচ্ছে জুলম অত্যাচার রাস্তা, মানুষ উপরে জুলম অত্যাচার, বেইমানি করা, আত্মসাৎ করা, ধার নিয়ে হাত ভারী করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া, ইত্যাদি এইরকম
শয়তানের রাস্তা এগুলি হচ্ছে, শিরক রাস্তা শয়তানের রাস্তা, বেদাতের রাস্তা শয়তানের রাস্তা, আর আপনার ফরজ ছাড়া শয়তান রাস্তা, হারাম কাজ করা, হারাম খাওয়া শয়তানের রাস্তা, আর মানুষের উপর জুলম অত্যাচার করা, আল্লাহর সৃষ্টির উপর জুলম অত্যাচার করা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা, রসুলের রাস্তা কোনটা, যেটা হচ্ছে কোরআন এবং হাদিসের রাস্তা। তাহলে এখন মোটামুটি তিনটি বিষয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা যখন ধরবেন, তখন শয়তানের রাস্তাগুলি, যেই রাস্তাগুলিতে যারা চলবে তাদেরকে আক্ষেপ করতে হবে, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই যদি অমুককে আমি না ধরতাম, কেউ ধরেছেন দেওয়ানবাগিকে, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই হাই কেন ধরেছিলাম একে, হাই একে যদি না ধরতাম, ই লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করে ফেলেছে। কেউ আঠরসি তরিকে ধরেছেন, কেউ জাকির পার্টির তরিকে ধরেছেন, মাইজ ভান্ডারির তরিকে ধরেছেন, কেউ হক্কানির নামে আবার চরমনাই শরীফ ধরেছেন, কেউ আবার ওই টুঙ্গি শরীফ ধরেছেন, হ্যাঁ এইরকম মেলা শরীফ যে ধরেছেন, সেই দিন আফসোস করতে হবে যদি এগুলো কোরআনের রাস্তা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রাস্তা না হয়। আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন হক কথা বোঝার তৌফিক দান করেন। বললাম না যে আমার কথা বোঝার তৌফিক দেয়, কারণ আমার কথাতে আপনার আস্থা না হয় আরও চেক করেন, আরও চেক করেন, কিন্তু চেক করতে হবে আপনাকে, গোঁড়ামি করবেন না, অন্ধ থাকবেন না, দুনিয়ার ক্ষেত্রে অন্ধ না। সৌদি আরবে এসছেন, চোখ খুলে এসছেন, বুদ্ধি দিয়ে এসছেন নিজের, আমার সৌদি আরবে আসলে লাভ হবে কি না মানুষের কথা শুনে আসেননি আপনি, আপনি উপলব্ধি করেছেন মোটামুটি যে আমি ওখানে গেলে একটা উন্নতি করব, এই আশা নিয়ে এসেছেন। এর চাইতে বেশি আপনাকে দিন ইসলামটা বুঝতে হবে, কারণ এটা দিয়ে, দিন ইসলাম দিয়ে আপনার দুনিয়াও সুন্দর হবে আর আপনার আখেরাতও সুন্দর হবে, আর হাসরের মাঠে আপনি জালেম হওয়া থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেন, শিরক এবং বিদাতকে পুরোপুরি ত্যাগ করার তৌফিক দান করেন, নবীর তরিকা জানার, মানার এবং সেই পথে চলার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের জুলম অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, মুসলিম জাতির হেফাজত করেন, মজলুম ভাই বোনদের হেফাজত করেন, সিরিয়ার অসহায় মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, ইরাকের অসহায় মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, বর্মার অসহায় মুসলিম ভাই বোনদের শিশুদের আল্লাহ পাক যেন হেফাজত করেন, মুসলিমরা যেখানেই অত্যাচারিত নিপীড়িত মজলুম, আল্লাহ পাক তাদের যেন জুলমের অবসান ঘটান, জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন, মজলুমদেরকে আল্লাহ পাক সাহায্য করেন, মুসলিমদেরকে আল্লাহ পাক দাঁড়ানোর তৌফিক দান করেন, মুসলিমদেরকে তাঁর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাষায় খুতবা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন? একজন জিজ্ঞেস করেছেন নবী সাল্লাম কোন ভাষায় খুতবা দিয়েছেন, তো ওই জন্য জিজ্ঞেস করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি আরবি ছাড়া আর কটা ভাষা জানতেন? হ্যাঁ, আরবি ছাড়া অন্য ভাষা জানতেন? জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশ ছেড়ে কোন কোন অনারব দেশে গেছেন? পাকিস্তানে গেছেন যে উর্দুতে ওখানে করে খুতবা দিবেন, ইন্ডিয়াতে গেছেন যে হিন্দিতে খুতবা দিবেন, বাংলাদেশ গেছেন মনে হয় কিন্তু আরবিতে খুতবা দিয়েছেন না, সেই জন্য বাংলাদেশের এই সব ইমামগুলো মোল্লাগুলো সব আরবিতে খুতবা দিয়েছে, যে নবী আমাদের দেশে এসে যেহেতু আরবিতে খুতবা দিয়েছেন, হ্যাঁ বাইতুল মোকাররমে, সেই জন্য আমরাও আরবিতে দিচ্ছি না, নাকি ঠিক আছে? এর উত্তর আর একটা দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যে মাসলা মাসায় জিজ্ঞেস করতেন, কোন ভাষায় জিজ্ঞেস করতেন? হ্যাঁ আরবিতে জিজ্ঞেস করতেন না উর্দুতে? আরবিতে না, সকলে না কেউ কেউ আরবি কেউ ইংরেজিতে? সবাই না, সবাই, সমস্ত লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ভাষায় জিজ্ঞেস করতো প্রশ্ন? আরবিতে জিজ্ঞেস করতো, তাই না? তাহলে যখন সাহাবিরা আরবিতে জিজ্ঞাসা করেছে, তো আপনাদেরকে বাংলাতে জিজ্ঞেস করা এটা বেদাত না? কেন? আরে নবীর সাহাবিরা নবীকে আরবিতে সওয়াল করেছেন, আপনারা বাংলায় কেন করবেন? বুঝতে পারছেন না, পারছেন না? আপনাদের বাংলায় সওয়াল করা চলবে? কেন চলবে? কারণ আমরা বাংলা ভাষী, বাংলা বুঝি, ঠিক না? ঠিকই তেমনই যেখানে বাংলা ভাষী আছে ওখানে বাংলাতে জুমার খুতবা হবে, ওখানে করে বাংলাতে ঈদের খুতবা হবে, বোঝা গেছে না?
আর না হইলে সোজা সমস্ত যারা বলবে আরবিতে জুমারিদের খুতবা হইতে হবে, মন্ত্র পাঠ হইতে হবে, তাদেরকে বলবো যে সাহাবাই কেরামদের আদর্শ মেনে চলতে হবে। তার আরবিতে সওয়াল করেছেন, আপনারা সমস্ত জীবনের সওয়াল জিজ্ঞাসা সব কিছু আরবিতে করতে হবে। শুধু তাই না, সাহাবাই কেরামরা মাঠে ঘাটে জমি জায়গা চাষ করেছেন, খেজুর বাগান ইত্যাদি ব্যবসা করেছেন, আরবিতে না বাংলা উর্দুতে কেরালা ভাষায় মনে হয় করেছেন কিছু না, সবাই আরবিতে করেছেন। তাহলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য এমনকি মাতৃভাষা হ্যাঁ কি করতে হবে, আরবি বানাইতে হবে। ভাষা দিবস আরবি দিবস পালন করতে, বাংলা দিবস চলবে না। হ্যাঁ, আরবি আপনাদেরকে নববর্ষ পালন করতে হবে। এই বাঙাল বাংলার এই নববর্ষ, বিদাতি নববর্ষ, হিন্দুদের নববর্ষ চলবে না। বোঝা গেছে? ভালো করে শুনেন। সুতরাং আল্লাহর হস্তে বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। খুতবা মানে হচ্ছে খেতাব করা, খেতাব করা, খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাড্রেস করা, বাংলায় সম্বোধন করা, সম্বোধন। এখন যদি আপনাদের সামনে আরবিতে আমি বক্তব্য করি, বক্তব্য করি, বুঝবেন কিছু? আমি বক্তব্য করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা বুঝবেন? তাহলে এইটা দিয়ে কি আপনাদেরকে সম্বোধন করা হইলো না ঘোড়ার ডিম হইলো? কিছুই হইলো না, কিছুই বুঝলেন না, তাই না? কিছুই লাভ হইলো না। তাহলে খেতাব খুতবা মানে যখন খেতাব, তাহলে খেতাব হইতে হবে, সম্বোধন হইতে হবে কোন ভাষায়? যেই ভাষায় সামনে লোকেরা উপস্থিতি যারা আছে, উপস্থিতিদের ভাষায় খুতবা খেতাব হইতে হবে। জি, ভালো করে শোনা গেল। আর এই খুতবাটা যদি বুঝে নিত আমাদের দেশের মৌলবি হুজুরগুলো, তাহলে মন্ত্রী মিনিস্টার সকল স্তরের মানুষরা, বড় বড় পুঁজিপতি কোটি কোটি টাকার উপরে যারা বসে আছে, শুয়ে আছে, তারা সকলেই 52 সপ্তাহে 52টা আর 2 ঈদে 2টো 54টি বিষয় টপিক সম্পর্কে 1 বছরে জানতে পারত। 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত, 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত। আমার আলোচনা দেখেন, বিষয়ভিত্তিক 1420 হিজরিতে শুরু করেছি আমি, অর্থাৎ 99-এ শুরু করেছি, 99 থেকে আজকে 2017, 18 বছর পরে 19-এ যাচ্ছে। এই 18 বছর মধ্যে কত বিষয়ভিত্তিক আলোচনা আমার আছে, নেট ভালো করে খুললে বুঝবেন। আর যদি নেট না খুলতে পারে, যে এদের কাছে চলে যাবেন, লিস্ট চেয়ে নেবেন, যে লিস্ট করা আছে কত তারিখে কোন বক্তব্য হয়েছে, ভিডিওগুলোর আছে, অডিওগুলো তো নাই, অডিও লিস্ট আগের যুগে ছিল, 2005-এ মাত্র শুরু করেছি এই ভিডিও, তার আগে তো অডিওতে চলেছে। কত বিষয় নিয়ে আলোচনা করেছি আর কত বিষয় মানুষ এই বাংলাভাষীরা জানতে পারছে। আমার আগে এখনও আর কিয়ামত পর্যন্ত অনেক আলেম ওলামারা দেশে আছে, তাদের উচিত হবে বাংলাতে জুমার খুতবা দেওয়া, বাংলা ঈদের খুতবা দেওয়া, যাতে করে সকল স্তরের মানুষরা জানতে পারে। দেখেন, ওয়াজ মাহফিলে বড়রা আসবে না আসবে, পয়সাওয়ালারা আসবে, আসবে নাকি? নিটল গ্রুপের চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন, আসবে ওয়াজ মাহফিলে? কিন্তু ঈদে আসবে, জুমাতে আসবে, আসবে না? আসবে না। মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট ওরা কি এতে আসবে, ওয়াজ মাহফিলে আসবে? আসবে না। আসলে উদ্বোধন করার জন্য আসবে, আসবে একটু শরীক হওয়ার জন্য আসবে, কিন্তু জুমার খুতবাই শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, আসবে না? আসবে না। ঈদের খুতবাই অবশ্যই আসবে। তাহলে তাদেরকে ইসলামটা জানানো হইতো না? এত বড় বেটার চান ছেড়েছে এই বেদাতি মোল্লারা, কিয়ামতের দিনে আঙুল কামড়াইতে হবে। ভালো করে শুনেন, ওদেরকে আগে আমুল কামড়াইতে হবে। ইয়াউমা ইয়াযযালিমু আলাইহি, এই নেতৃস্থানীয় ব্যক্তিদের ওপর আর পুঁজিপতিদের ওপর, তাদের ভাষায় জুমার খুতবা না দিয়ে, তাদের ভাষায় ঈদের খুতবা না দিয়ে জুলুম করেছে কিয়ামতের দিনে। ইয়াযযালিম, এই জালেম বক্তারা যারা আরবি ভাষাতে খুতবা দিয়েছে, তারা সেই দিন আক্ষেপ করে আঙুলে কামড় দিবে আর বলছে, ইয়ালাই তানিত্তাখাজ তোমার রসুল সাবিলা, রসুল মানুষকে বুঝাবার উদ্দেশ্যে খেতাব সম্বোধন করার জন্য এসেছিলেন, আমরা জাতিকে সম্বোধন করিনি, নেতাদেরকে সম্বোধন করিনি, শুধু এদেরকে গালমন্দ করে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। রাষ্ট্রীয়ভাবে শিরক সম্বন্ধে বলুন, দেখেন রাষ্ট্রীয়ভাবে শিরক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রাষ্ট্রীয় শিরকের বয়ান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে এই দেবদেবীর পূজা ছাড়ো আর কি করো, হ্যাঁ, আল্লাহর ইবাদত করো। কাবার চারিদিকে রাষ্ট্রীয় শিরক হচ্ছিল না, ওগুলো সব এই এই সব শিরক হচ্ছিল। হ্যাঁ, কোন শিরক হচ্ছিল বলেন? বলছে রাষ্ট্রীয় শিরক শেষ করার জন্য ক্ষমতা দখল করতে হবে। এক শ্রেণীর লোকেরা মগজে ভেজাল ঢুকে আছে। তাহলে নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতেই কাফেরেরা কি প্রস্তাব দিয়েছিল জানা আছে? হে মোহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না, আমাদের এই ধর্মকর্ম পূজা পাঠ সম্পর্কে এর বিরুদ্ধে বলিও না, কি চাও তুমি? ওরা ভাবছিল যে নবী এর মাধ্যমে হয়তো রাজা হইতে চায়, তাই না? রাষ্ট্রীয় ক্ষমতা চায়,
ইনকুন্তা তরিদ মুলকান, আপনি যদি মুলুক চান, রাজত্ব চান, মাল্লাক না, আপনাকে রাজা বানিয়ে দিয়েছি, কিং আপনি আজকে থেকে, আজকে থেকে মক্কার আপনি রাজা, আরবের রাজা আপনি। কিন্তু রাষ্ট্রীয় শির্ক নির্মূল করার জন্য গদি পেয়ে গেছিল, পার্লামেন্ট পেয়ে গেছিল, তাহলে তাই না, ঠিক কিনা? নবী নিয়েছিলেন না ছুঁড়ে ফেলেছিলেন? দুই নম্বরে ওরা ভাবলো যে এটাও যখন নিল না, ওয়াইন কোনটা তরিদ মালান, অনেকে এসব করে ধর্ম ব্যবসা করে, কি করে, টাকা পয়সা জমা করতে, যেমন পীরেরা, পীরেরা গরিব আছে কি, হ্যাঁ এ আলেমরা মেলা গরিব আছে, এখনও চাকরি না করলে খেতে পাবে না, ঠিক না? কিন্তু পীরেরা গরিব আছে, হেলিকপ্টার নিয়ে ঘুরছে, তাই না? সুবহানাল্লাহ, টাকা নজরানার শেষ নেই, টাকার বস্তা দেখছেন আজকাল ফেসবুকে নেটে দেখতে পাচ্ছেন, বস্তার বস্তা টাকা পড়ছে, জীবনে আপনার বাপ আপনার গোটা বংশ দেখতে পায়নি এই টাকা, তাই না? এক রাতে তারা কিছুক্ষণের মধ্যে তাদের নজরানাতে বস্তার বস্তা টাকা। তো অনেকেই ধর্ম ব্যবসা করে কিসের জন্য, টাকা ইনকামের জন্য, বড় লোক পয়সার দিক থেকে বড় লোক হওয়ার জন্য। ওরা বলে মোহাম্মদ মনে হয় টাকা জমা করার জন্য এইসব কাজ করছে, ইনকম তা তরিদ মালান, আপনি যদি পয়সা ধন সম্পদ চান, জামান আলাকা কালেকশন করছি গোটা আরব দেশে কালেকশন করে আপনার ঘর বাড়ি ভর্তি করে দিয়েছি টাকা দিয়ে, কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে বলিয়েন না, দেবদেবীর বিরুদ্ধে বলিয়েন না। ওয়াইন কন্তা তরিদ জাওজাতান জামিলা, আর যদি সুন্দরী রমণী চাও হে মোহাম্মদ, তাহলে জাওয়াজনাক, তোমার বিয়ে করিয়ে দিচ্ছি, তুমি এখতিয়ার করো, চয়েস করো, তুমি দেখো যে কোন মেয়েটাকে করবে, কার মেয়েকে তুমি বিয়ে করবে, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। কারণ অনেকে আবার এইদিকে পটু, যে আমি একটা সুন্দরী স্ত্রী চাই, ওরা ভাবলো যে মোহাম্মদকে মতো হয়, হ্যাঁ নারী প্রলোভন দিয়ে হয়তো মুখ বন্ধ করে দেবো, তাই না? সেটাও নিলেন না নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছুঁড়ে ফেলার পরে 13 বছর থাকলেন কোথায়, মক্কায়, তারপরে মদিনায় এসে 10 বছর থাকলেন, 10 বছরের মধ্যে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো, 13 আর 8 কত হয়, 13 আর 8 21 বছর ধৈর্য ধারণ করলেন, যেই শিরকে উৎখাত করার জন্য, যেই শিরকে নির্মূল করার জন্য আল্লাহ পাঠিয়েছে, সেই শিরকে নির্মূল করার পরে তারপরে মক্কা বিজয় করলেন। আর এই প্রশ্নকারীদের মগজে ঢুকে আছে যে আমরা যদি পার্লামেন্ট পেয়ে যাই আর এদেরকে তাড়িয়ে দিতে পারি, তাহলেই মনে হয় আমরা রাষ্ট্রীয় শিরক সব শেষ করে দেবো আর আমরা আসল তৌহিদ কায়েম করে দেবো। আপনি ইসলাম বুঝেননি, আপনাদেরকে ভুল ইসলাম বোঝানো হয়েছে, বোঝা গেছে? একামতের দিন মানে ক্ষমতা, আর যদি ক্ষমতা না পাই তো রাষ্ট্রীয় শিরক হতে থাকলো, বুঝা গেছে? এই ধর্ম আসলে আল্লাহ নাজেলই করেননি, এটা মন গড়া 60 বছর আগের, হ্যাঁ কপল কল্পিত ধর্ম, যে দুই একটা স্কলাররা এইসব তৈরি করেছে, কথা বুঝতে পেরেছেন? এই ধর্ম পাকিস্তান থেকে পাচার হয়ে চলে গেছে ভারত বাংলাদেশ একবারে। এই ধর্ম নেবেন না, ধর্ম নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আম্বিয়া রসুল। কয়জন নবী শাসক হয়েছেন, রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কয়জন নবী বলেছেন বলেন? রাষ্ট্রীয় শির্ক, রাষ্ট্রীয় কে শিখালো এইসব রাষ্ট্রীয় শির্ক, রাষ্ট্রীয় শির্ক জি। আপনাকে আপনার ঘর থেকে শুরু করতে হবে, আগে রাষ্ট্র থেকে শুরু করতে হবে, হ্যাঁ এটাই বুঝে না। আরে আপনার ঘরে আগে আপনাকে ঠিক করতে হবে, আপনি শির্ক মুক্ত হন, হ্যাঁ আপনি বিদাত মুক্ত হন, আপনি নামাজি হন, ফজর নামাজে হাজির হন। যার রাষ্ট্রীয় শির, রাষ্ট্রীয় শির করেছেন, ফজর নামাজে জামাতে খুঁজে পাওয়া যায় না। আমি নিজে থেকেছি 5 বছর 7 বছর এদের পাশে থেকেছি, একই মসজিদের পাশাপাশি বাস করেছি, মসজিদে ফজরের জীবন এদেরকে দেখতাম না, যারা রাষ্ট্রীয় শির, রাষ্ট্রীয় শির করে। মসজিদে ফজরটা পড়ার তৌফিক হয় না, ও রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে, রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে, গোমরাহি নাম্বার 1, ভালো করে শুনে রাখেন। তো নবী রসুলগণের মধ্যে মাত্র দাউদ, সুলেমান, ইউসুফ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, আর এতগুলি নবী, হাজার হাজার আম্বিয়া রসুলগণ এসেছেন, তারা আর রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েও লাথি মেরে দিয়েছেন। মুসা আলাই সাল্লাম, ফেরাউন যখন ডুবে ধ্বংস হয়ে গেল, মুসা আলাই সাল্লাম সিংহাসন খালি পাননি কি মেসরের, বুঝছেন না? বুঝছেন না, খালি ছিল না, আর কেউ বসে গেছিল, খালি ছিল, ধ্বংস হয়ে গেছে, সেনাবাহিনী ধ্বংস, ডুবে ফেরাউন ধ্বংস, মাঠ খালি, দেশ খালি, সিংহাসন খালি। মুসা আলাই সাল্লাম তিহের ময়দানে সাথী সঙ্গী বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন বাপদাদার দেশে চলে যাবো, প্যালেস্টাইন চলে যাবো, 40 বছর ঘুরছেন ওদের বেয়াদবি আর বদমাশির কারণে, কিন্তু মেসর আর ফিরে গিয়ে সিংহাসনে বসছেন না। তাহলে বোঝা গেল যে এই ধর্ম কে শিখাইল আপনাদেরকে, এই ধর্ম আম্বিয়া রাসূল কোনো ধর্ম নয় যে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করতে হবে। এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার বিকৃত ভুল ধর্ম পালন করতে গিয়ে আজকে মার খাচ্ছেন, ভালো করে শুনে রাখেন। এইরকম মার খেয়ে জান্নাত পাওয়া যাবে না, হকের পথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলে যদি মার খান তখন জান্নাত পাওয়া যাবে।
তখন বলতে পারেন যে আমার উপরে জুলুম হচ্ছে, যেমন বেলালের উপরে জুলুম হয়েছিল, সোহেবের উপর হয়েছিল, আম্মারের উপর হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আর এখন আপনি বেলাল সেজে যাচ্ছেন, অথচ বেলালের তরিকেই চললেন না আপনি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি শোনায়নি, হাদিসটি শোনায় এতক্ষণে মনে পড়লো বেলালের কথা যখন আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটে জিনিস প্রিয় ছিল, একটা ছিল স্ত্রী, আরেকটা ছিল আতর, আতর সুগন্ধি খুব ভালোবাসতেন, আর তিন নম্বর প্রিয় ছিল নামাজ। কিন্তু তিনটার মধ্যে কোনটা বেশি প্রিয়, তাই বলছেন নামাজের বেলা শুধু বলছেন না যে নামাজকে বেশি ভালোবাসি, ওয়াজওয়েলাত কুররাতু আইনি ফিস সালা, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে, স্ত্রীকে দেখলে চক্ষু ঠান্ডা হয় না, আতর লাগাইলে দামি দামি চক্ষু ঠান্ডা হয় না, কিন্তু চক্ষু ঠান্ডা হয় কিসে, নামাজে চক্ষু ঠান্ডা হয়। আপনার নামাজে যদি চক্ষু ঠান্ডা না হয় আজকে থেকে ফজর পড়ে, তাহলে জানবে যে নবীর রাস্তা আপনি ধরেননি। নবীর রাস্তা না ধরলে জালেম হয়ে আল্লাহর সামনে আসামের কড়গড়ায় হাসরের মাঠে হাজির হইতে হবে। ভালো করে শুনে রাখেন জি। আরও নবী করিম সাল্লাম বেলালকে বলতেন, কারণ তখন তো ঘড়ি ছিল না, বোঝা যেত না যে কখন জোহর হচ্ছে আর কখন আসর টাইম হচ্ছে, কখন এসা হচ্ছে ইত্যাদি। নবী সাল্লাহ সাল্লাম জোহর আসরে বা বিভিন্ন টাইমে বলতেন, ইয়া বেলাল আজদেন, ইয়া বেলাল, বেলাল আজান দাও, আজানের সময় হয়নি, আরেহনা বিহা ইয়া বেলাল, আরেহনা বিসাল্লাত ইয়া বেলাল, নামাজ দিয়ে আমার মনের শান্তির ব্যবস্থা করো। নামাজে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মনের শান্তি হইতো, আর আপনার খেলাধুলা করে শান্তি হয়, হ্যাঁ আপনার বসে গল্প করে শান্তি হয়, নামাজে যেতে পারেন না, রাস্তায় ঘরে বসে থেকে শান্তি হয়, ওই পাঁচ রিয়ালে গাড়ি ক্লিন করে শান্তি হয়, নামাজ পড়ার যাওয়া পড়তে যাওয়ার তৌফিক হয় না, জালেম হয়ে হাসরের মাঠে হাজির হইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন। আর এই যারা রাজনৈতিক ইসলাম পালন করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাদের সকলের হেফাজত করেন। মহিলার নামাজ ও পুরুষদের নামাজে কতটুকু পার্থক্য, মহিলা এবং পুরুষের নামাজে তরিকার দিক থেকে পার্থক্য নেই। কিয়ামতের দিনে জালেম যখন আফসুস করবে আর কি বলবে, ইয়ালাইতানি ইত্তাখাযতু মার রাসূলে সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম। শুধু পুরুষ লোকেরা বলবে না মহিলাও বলবে, মহিলা যারা জালেম বলবে না, তাহলে রসুলের তরিকার, তাহলে বোঝা গেল যে নামাজটা কার তরিকা হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। একটা হাদিস দেখান তো যে মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে সাহাবী মহিলারা, তোমরা আমার ফাতেমার তরিকায় নামাজ পড়িও, আমার আয়েশার তরিকায় নামাজ পড়িও, উম্মে সালামার তরিকায় নামাজ পড়িও, আর পুরুষরা তোমরা আমার তরিকায় নামাজ পড়িও। দেখাইতে পারবেন নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামার আইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সলাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, আমাকে সলাত আদায় করতে দেখলে। সেই জন্য পুরুষ নারী সকলে নামাজ কার মতন হবে, বুকে হাত বাঁধবেন সকলে, এই নয় যে মহিলারা বুকের ওপর আর আপনারা একবার নাভির নিচে একবার লজ্জা স্থানের ওপর, নাউজুবিল্লাহ, নামাইতে নামাইতে লজ্জা স্থানে নামিয়ে দিচ্ছেন বাড়াবাড়ি করে, জি বুকের ওপর হাত বাঁধতে কষ্ট লাগছে, অথচ সেই হাদিস বুকের ওপর হাদিস, এই জয়ীফ হাদিস এক মত সকল মহাদ্দেসিনে কেরাম যে নাভির নিচের হাদিস জয়ীফ। তারপরে সেজদাতে গিয়ে এই কথা কোথাও নেই সহি হাদিসে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবিরা পুরুষরা তো একবারে লম্বাটা করে সেজদা পিঠটা উঠিয়ে করত, আর মহিলারা একবারে লুটিয়ে পড়তো একবারে জমিনের সাথে, এইসব কথা কোথাও নেই, কোথায় পেলেন এসব, এইসব জাল নামাজ পড়বেন না, সহি নামাজ রসুলের তরিকার নামাজ পড়েন মহিলা হোক অথবা পুরুষ হোক। জি একমাত্র আজান মহিলারা দিবে না, আশেপাশে অপরপর বেগানা পুরুষ থাকলে জোরে তেলাওয়াত করবে না, এটা কারণ তাদের আওয়াজগুলি পর্দা, সেই জন্য জামাত করতে পারে মহিলারা বাড়িতে চার পাঁচজন যারা আছে জামাত করতে পারে, জামাত করতে পারে, কিন্তু জামাত তাদের ফরজ নেই। মৃত ব্যক্তির কাজা নামাজের কাফফার আছে না, কোনো কাফফার না, সারা দুনিয়া রাজত্ব কেউ যদি দিয়ে দেয় যে আমি একটা অক্ত নামাজ পড়ব না আমার রাজত্ব দান করে দেবো, তবু আল্লাহ কবুল করবেন না, তবু আল্লাহ কবুল করবেন না। সুতরাং এই কাফফারা হচ্ছে মোল্লাদের ধর্মীয় ব্যবসা আর ইনকাম সোর্স, যেমন তাবিজ একটা ইনকাম সোর্স, কোরআন খানি বক্সান একটা ইনকাম সোর্স, বুঝতে পারছেন, ওই রকমই এই যে কাফফার আর পয়সা আদায় করা এটা হচ্ছে ইনকাম সোর্স। জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে কি, জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে, কিন্তু দুই আজানকে ভুল বলবেন না, দুই আজানও ঠিক আছে, দুই আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না কারণ ওই আজান আসে বসে থাকছে খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন দুটো আজান, কারণ খলিফায়ে রাশেদ তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল, এই আজানকে যদি কেউ যদি ভুল বলে
তারাই ভুল পথে আছে, তাদের সংশোধন করা উচিত। এবং এই আজানের উপর সাহাবায়ে কেরামদের এজমা ঐক্যমত হয়েছে, একজনও কেউ আপত্তি তুলেননি, বিরোধিতা করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশেদিনের আদর্শে চলতে বলেছে, আলাইকুম সুন্নতি অসুন্নতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদীন মিন বাদি আবু দাউদে আছে, নাসাইতে তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে এবং হাদিস সহি। আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশেদিন আবু বকর ওমর ওসমান আলীর তরিকাকে, যারা হেদায়তপ্রাপ্ত আল মাহদীন তাদের তরিকাকে মজবুত করে ধরো। সুতরাং এ সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে বেয়াদবি করবেন না ওসমান খলিফা আর রাশেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কারণ কিয়ামতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি করার কারণে, বিদাত বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া রাসূলুল্লাহ এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদাত করেছি। হ্যাঁ, অথচ নবী আপনি বলেছেন যে খোলাফায়ে রাশেদিনের আদর্শকে মজবুত করে ধরো। তাদের উদ্দেশ্য হ্যাঁ এই ছিল না, তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না, সুতরাং আজান হচ্ছে এলান করা, একটু আগে আর একটা এলান করে দিই, আর তারপর এই পারমিশন আমাকে দেননি, আমি যদি বাড়াই তো বাড়ানো যাবে না, তাই না? ঈদের দিনে আজান হয় না, কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার জন্য বিদাত হবে, ঠিক না? কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি, কিন্তু খোলাফায়ে রাশেদের তরিকায় চলতে বলা হয়েছে। সুতরাং খোলাফায়ে রাশেদের যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীরই আদর্শের অন্তর্ভুক্ত। জি, এক ভাই কোনো একটা জামাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, জামাত নাম ধরে ওইসব আমরা বলতে চাই না, কিন্তু আপনারা মাঝে মাঝে এরকম প্রশ্ন করেন যাতে কিছু কথা বলতে হয়, এশারা ইঙ্গিতে আমরা কাউর নাম ধরে অথবা দল ধরে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, ইসলাহ করার উদ্দেশ্য। যদি ইশারা ইঙ্গিতে বুঝে নেন তাহলে নাম ধরার কোনো দরকার নেই। ইশারা ইঙ্গিতে বুঝে নেন যে রসুলের তরিকা হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন হাদিস নিয়ে যারা ইসলাম প্রচার করে তবলিগ করে তারা হচ্ছে আসল তবলিগ, আর যারা মাওলানা ইলিয়াস সাহেবের আর ওই জাকারিয়া সাহেবের এ নিয়ে তবলিগ করে তারা সহি তবলিগ না, তারা ভুল তবলিগ করে এবং তাদের ক্ষেত্রে অনেক ভেজাল ভরা আছে, ওই ভেজাল থেকে আল্লাহ আপনাদের হেফাজত করেন। কোরআন এবং হাদিস নিতে অসুবিধা কী, তাদের পরীক্ষা করে দেখুন বুঝে নেবেন। হ্যাঁ, একজন আলেম বলছেন যে তাদেরকে যদি মসজিদ থেকে তাড়াইতে হয় তো বলতে হবে যে ঠিক আছে মসজিদে থাকতে দেবো, কিন্তু একটা শর্তে, যে এইখানেও ফাজাইল আমল পড়া যাবে না, হ্যাঁ পড়তে হবে কি বুখারী দর্স পড়তে হবে আর কোরআনে তফসির পড়তে হবে, তাহলে পালাইতে দিশা পাবে না, পালাতে দিশা পাবে, কোন দিক দিয়ে কোন গেট দিয়ে পালাবে খুঁজে পাবেন না পরে। জি জি, কিন্তু বাধ্য করতে হবে, গায়ের জোর ওদের থাকলে আপনাকে বের করে দেবে। জি, আল্লাহ পাক ওদের হেদায়ত দান করেন আর আপনাদেরকে সকলকে আল্লাহ পাক ওদের স্বার্থ থেকে অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে। এক হক তো নামাজ পড়তে ভুলে গেছেন, এখন কী করতে হবে? হ্যাঁ, যখনই মনে হবে পড়ে নেবেন, দেরি কেন আবার, সাথে সাথে যতই পুরাতন হয়ে যাক, এক মাস পর মনে হয়েছে যে অমুক দিনে আরে ওই সময় তো বাইরে ছিলাম নামাজটা পড়িনি, যে কোনো সময় নামান সলাত না নাসিহা, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত অথবা ভুলে যায়, ফালিয়া সাল্লেহে যা যা কারাহা, যখন স্মরণ হবে তখনই পড়ে নিতে, ফাইন না জালেক ওয়াক্ত হয় সেটাই তার ওয়াক্ত, লা কাফফারা আলাইহা ইল্লা জালেক, এছাড়া আর কোনো কাফফারা নেই, তার বোঝার নামাজের কোনো কাফারা, এই হাদিস বলে নামাজের কোনো কাফারাই নেই, আসলে নামাজের তওবা করা ছাড়া যা ছুটেছে, আর যদি ভুলে গিয়ে থাকেন তো ওই অক্তটা পড়ে নেবে, ইচ্ছা করে যেগুলো ছেড়েছেন এত কাজা নেই, কাজাই উমরি সারা জীবনের উমরি কাজা, এটা আবার আরেকটি বেদাত, সারা জীবনে ডবল ডবল করে নামাজ পড়া, যেদিন থেকে ধরলেন ডবল ডবল পড়ছেন, 20 বছর ছেড়েছি আগামী 20 বছর আমি ডবল পড়বো, এটা একটা বেদাত, হ্যাঁ উমরি কাজা এই বেদাত। জি, আল্লাহাক বোঝার তৌফিক দান করুন, কোরআনে মাহাদিসের পথে আসেন, আপনার নাম জিজ্ঞেস করবে না সেদিন আপনার নাম কি ছিল, আপনার নাম মুসলিম হলেই চলবে, কিন্তু কথা হচ্ছে যে আপনার তরিকাটা রসুলের তরিকা ছিল কিনা, এটা অবশ্যই জিজ্ঞাসা হবে, হ্যাঁ রসুলের তরিকা ছিল কিনা। জি, চেষ্টা করেন ওটার জন্য, আল্লাহাক যেন কবুল করেন, আল্লাহাক বোঝার তৌফিক দান করেন, শিরক বিদাতে বেঁচে থাকা তৌফিক দান করেন।